মোংলা থানাধীন অবস্থিত। শুদ্ধপ্রাণ অরাজনৈতিক অসাম্প্রদায়িক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে জন্মগ্রহণ করে মানুষের পাশে থেকে সেবা প্রদানে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় শুদ্ধপ্রাণ অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রমের আজ তৃতীয় পর্ব। শুদ্ধপ্রাণ ফেসবুকে আমরা যে বিষয়ের উপর স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, ঠিক সেই বিষয়ের উপর আমরা একজন অভিজ্ঞ ডক্টর আমন্ত্রণ করি। তারই বিষয় নিয়ে আজকে আমাদের একজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আমি আমাদের আজকের বিষয়গুলো একটু ডিফারেন্ট, যেগুলো আসলে মানুষের জীবনে খুবই অর্থবহ বহন করে, যেগুলো নিয়ে আমরা আসলে যারা সাধারণ মানুষ অনেকেই জানি, অনেকেই জানি না কিছুটা অজ্ঞতা। সে বিষয়গুলো হলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো থাকবে পিত্তথলি, পিত্তনালী, লিভার, পাকস্থলী, কোলন ও প্যানক্রিয়াসের বিষয়। আমাদের একজন অভিজ্ঞ অতিথিকে আমরা আমন্ত্রণ করেছি। উনি, আমি একটু একটু বলে দেই শুধুমাত্র, আমাদের আমন্ত্রণ অতিথি শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতালের একজন অভিজ্ঞ ডক্টর এবং সার্জন। এবং আর একটু বিষয় থাকে, যেহেতু আমরা দক্ষিণবঙ্গেই আমাদের এই প্রতিষ্ঠান রয়েছে, উনি আমাদের বাগেরটারই গর্ব, উনি আমাদের মোড়লগঞ্জেরই গর্ব। উনি আসলে অনেক ব্যস্ত সময় পার করেন, তার ভিতরে শুদ্ধপ্রাণকে এমন একটা সময় দিয়েছে। তো আমি স্যারকে বিনীত অনুরোধ করব, আপনি আপনার বিষয় যদি একটু, যেহেতু আমাদেরকে সেবা প্রদান করবেন, একটু উপস্থাপন করেন, তাহলে আমাদের এবং দর্শক শ্রোতা যারাই আছেন সবার জন্য ভালো হয়। স্যার প্লিজ একটু আপনি আপনার বিষয়টি তুলে ধরুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, আপনাদের শুদ্ধপ্রাণ সঙ্গে সাথে আমাকে যুক্ত করার জন্য। আজকে আমার আসলেই অনেক ভালো লাগছে যে একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে হয়তোবা কিছু মানুষের স্বাস্থ্য সেবায় সহযোগিতা করতে পারবো, কিছু পরামর্শ দিতে পারবো। আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আমার বাড়ি যেটা বলেছেন সঞ্চালক জনি রহমান, জনি সাহেব, বাগেরহাটে, বাগেরহাটের সন্তান। আমি 2004 সালে বরিশালে অবস্থিত শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করি। তারপরে 27তম BCS এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করি এবং জেনারেল সার্জারিতে FCPS পাস করি। ও পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস সার্জারির উপরে MS ডিগ্রি অর্জন করি। আর বর্তমানে বাংলাদেশের একমাত্র লিভার, পিত্তথলি, পিত্তনালী ও খাদ্য নালী বিশেষায়িত হসপিটাল শেখ রাসেলে আমি কর্মরত আছি একজন বিশেষজ্ঞ সার্জন হিসেবে। দর্শক মন্ডলী, সবাইকে আপনাদের স্বাগত। আপনারা প্রাণ খুলে প্রশ্ন করবেন, আমি আপনাদের এলাকারই ছেলে, সুতরাং আমার খুব ভালো লাগছে যে আজকে এই ধরনের প্রোগ্রামে আসতে পেরেছি আপনাদের আমি সম্মুখে। আমি যেহেতু অনেক পেজে যাই, ইভেন অনেক টেলিভিশনেও যাই, সেখানে হয়তোবা অনেকের সাথে অনেক এলাকার বিভিন্ন কর্নারের লোকজন দেখে শুনে কথা বলে, কিন্তু আজকে প্রোগ্রামটা একবারে আমার এলাকার মানুষের সাথে মনে হয়, যে কারণে আমি একটা আমার নিজ এলাকার একটা ফ্লেভার পাচ্ছি বেসিক্যালি ঢাকা ঢাকা বসে। ধন্যবাদ স্যার, আসলে আমরাও অনেক আনন্দিত আপনার মতো একজন অভিজ্ঞ ডক্টরকে আমরা আজকে কাছে পেয়েছি। আমরা আসলে আমি আমার পরিচয়টা এখন দিয়ে দেই, আমি শেখ মোস্তাফিজুর রহমান, আমার নিকনেমটা হচ্ছে জনি, আমার গ্রামের বাড়ি মোংলাতে। আমি শুদ্ধপ্রাণের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, আমরা শুদ্ধপ্রাণটা মোংলাতেই অবস্থিত আগেও বলেছি স্যার। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করবো এবং আমাদের সাথে কারিগরি সহযোগিতায় আমাদের শুদ্ধপ্রাণ আর একজন খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য রয়েছেন, মানস সর্দার, আমারই বন্ধু। তো আমি অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমাদের সাথে আজকে যে সমস্ত দর্শক শ্রোতা রয়েছেন এবং যারা দেশ অথবা দেশের বাইরে থেকে আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সবাইকে শুদ্ধপ্রাণ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং সবাইকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন। এবং আমাদের ডক্টর মহোদয় যেটা বলেছেন, আপনারা প্রাণ খুলে প্রশ্ন করবেন, আমরা আজকে আমাদের ডক্টরের মাধ্যমে অনেক অজানা তথ্যগুলো বা জানার তথ্যগুলোর ভিতরে যে ভুলগুলো যদি থাকে সেগুলো আমরা সবাই শেয়ার করব। তো স্যার, আমি যেহেতু আপনি পিত্তথলি বা পিত্তনালী, লিভার এই টাইপের একজন বিশেষজ্ঞ,
আপনি স্যার আমি যত মানে আপনি এফসিপিএস করা এমএস করা এটা আমাদের জন্য বাগেরহাটের বড় একটা গর্ব। তো সেই সুবাদে এবং আরো একটু আমি আপনার সম্পর্কে একটু বলে নেই, যেহেতু এখন কোভিড-19 আপনারা সবাই জানেন যে কোভিড-19 মানুষ বেশ হতাহত মর্মাহত অসুস্থ, এবং স্যার যেখানে এখন কর্তব্যরত ওইখানে যে সমস্ত ডক্টর মহোদয়রা অসুস্থ থাকেন সেই ডক্টর মহোদয়কে এই হসপিটালে ট্রিটমেন্ট করে থাকেন, যেখানে ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার ফ্রন্ট লাইনের একজন ফাইটার হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। এই জন্য স্যারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শুদ্ধপ্রাণের পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। তো স্যার আমরা আজকে আলোচনায় যাবার আমি প্রথম একটা আলোচনায় চলে আসতে চাই, সেটা হচ্ছে পিত্তথলি যেটা বিষয়টা নিয়ে। এটা বর্তমান সময় আমাদের বেশ কমন ডিজিজে পরিণত হয়েছে। আমরা আসলে প্রায় শুনি যে ছোটখাটোর ভিতরে যে পিত্তথলিতে পাথর। তো আমার প্রশ্নটা বা লোক আমাদের দর্শক শ্রোতা যারাই আছেন তারা আসলে জানার আগ্রহ যে পিত্তথলিতে আসলে কি কারণে পাথরটা হয় বা হলে কি কি উপসর্গ আমাদের বোঝা উচিত যে এটা হলে হয়তো হবে, বা এটার জন্য আমাদের কি আদৌ যদি না হয় এরকম কোন প্রতিরোধ বা প্রতিকার করা সম্ভব কিনা স্যার আপনার আলোচনা। জি, আপনি খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন যে পিত্তথলির পাথর আসলে এটা কোনো নতুন রোগ নয়, এটা শত শত বছর ধরে একটা আলোচিত রোগ এবং খুবই কমন রোগ। কমন রোগ এতটাই যে বিশ্বে যত সবচেয়ে বেশি অপারেশন হয় সার্কামসিশন অথবা আমরা অনেকে বলি বাংলাদেশে যে মুসলমানি করা, এটা অনেকটা রিলিজিয়াস পারপাসে করা হয়। আপনারা জানেন সকল মুসলিম জিউস এরা এই সার্কামসিশন করে রিলিজিয়াস পারপাস। এরপরে যে সেকেন্ড অপারেশন ওয়ার্ল্ডে হয় গ্লোবালি হয় সেটা হচ্ছে পিত্তথলির পাথরের অপারেশন। তার মানে আপনি বুঝতেই পারছেন যেহেতু সবচেয়ে যে অপারেশনটা বেশি হয় তাহলে তার রোগটা সবচেয়ে বেশি। এবং বেশি যদি আপনাকে ডেটা দেয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 10-15% পেশেন্টের পিত্তথলিতে পাথর থাকে। 10-15% অর্থাৎ আপনি যে রুমে বসে কথা বলছেন ওখানে যদি 10 জন থাকে 10 জনের হয়তো কোনো সমস্যা নেই, বাট যদি আমি এখন আল্ট্রাসাউন্ড করি 1 জন বা 2 জনের ধরা পড়ে পিত্তথলিতে পাথর। আমরা এইভাবে পিত্তথলিকে পাথরকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি, অর্থাৎ উপসর্গযুক্ত পাথর আর একটা হচ্ছে উপসর্গবিহীন পাথর। অর্থাৎ এই যাদের কোনো সমস্যা তৈরি করছে না কোনো উপসর্গ নেই, হ্যাঁ এটা হচ্ছে উপসর্গবিহীন পাথর। তাহলে তিনি কিভাবে ধরা পড়েন? উপসর্গবিহীন পাথর ধরা পড়েন হচ্ছে হয়তো বা উনি অন্য কোনো একটা সমস্যা নিয়ে ডক্টরসের কাছে যান, তখন ডক্টরস রুটিন চেক আপ হিসেবে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিলেন, আল্ট্রাসোনোতে দেখা গেলো তার অন্য রোগের সাথে পিত্তথলির পাথর আছে, বাট তার প্রাইমারি রোগটা কিন্তু পিত্তথলির পাথর নয়। সুতরাং পিত্তথলির পাথর এটাকে আমরা বলি উপসর্গবিহীন বা ইনসিডেন্টাল ডায়াগনোসিস। আর একটা হচ্ছে উপসর্গযুক্ত, অর্থাৎ পিত্তথলিতে পাথরও আছে এবং তার সমস্যাও তৈরি করে। সমস্যার ক্ষেত্রে ইউজুয়ালি পেশেন্ট যে কমনলি আমাদের কাছে আসে যে তাদের পেটের ডান সাইডে ব্যথা হয়, পেটের উপরে ডান সাইডের উপরের ভাগে, এবং বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে ব্যথাটা হয় এবং ব্যথাটা 2-3 ঘন্টাও থাকে, এবং মানে অনেক সময় ব্যথাটা এমনি চলে যায় আর অনেক সময় মাঝে মাঝে ব্যথার ঔষধ খেতে হয়, এবং এটা একটা নির্দিষ্ট সময় পর পরই এই ব্যথাটা হয়, এটাকে আমরা বলি বিলিয়ারি কোলিক। এটা হচ্ছে কমন সিমটম। আরো কিছু সিমটমস আছে, অর্থাৎ আপনার এই যে সিমটমসটা হইল এই যে বিলিয়ারি কোলিক বা পেটের ব্যথা, একটু বমি বমি ভাব, বমি হওয়া, কিন্তু এটার যখন আপনি যদি এর চিকিৎসা না নেন একজন বিশেষজ্ঞ ডক্টরসের কাছে, বিশেষজ্ঞ সার্জনদের কাছে গিয়ে চিকিৎসা না নেন, তাহলে এটা কিন্তু আপনাকে একটা ডেঞ্জারাস ডিজিজে পরিণত হতে পারে। যেমন একুট পলিসিস্টাইটিসে চলে যেতে পারে। একুট পলিসিস্টাইটিস হচ্ছে পিত্তথলির পাথর, এটা পিত্ত নাল পিত্তথলির শেষ ভাগে গিয়ে আটকে গিয়ে পিত্তথলিতে একটা প্রদাহ তৈরি করে এবং আপনাকে সাথে সাথে অবশ্যই এমন অবস্থা তৈরি হবে আপনাকে আপনি হসপিটালে যেতে বাধ্য হবেন, আপনাকে না খাওয়াই রাখতে হবে, শিরাপথে ঔষধ দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপরে যদি পারা যায় বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করে নিতে হবে, যদি 1-2 দিনের ভিতরে পারা যায় বা এখন বলে 4 দিনের ভিতরেও যদি পারা যায় তাহলে সার্জারি বেস্ট, আর যদি না হয় তাহলে আপনি 4 সপ্তাহ পরে আপনি অপারেশন করিয়ে নিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই পিত্তথলির পাথর এত বেশি কমন কেন বা কাদের হয় বেশি, এটা কিন্তু একটা প্রশ্ন, বা আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি। পিত্তথলির পাথর হচ্ছে ফিমেল পেশেন্ট, মহিলাদের বেশি হয়, মহিলা যাদের বয়স অ্যারাউন্ড দ্য 40, আমরা দেখি 30-এর মানে 30-এর পরে
বয়স বাড়ার সাথে সাথে এই পিত্তথলির পাথর হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায়। হ্যাঁ, তার কেন ফিমেলদের বেশি হয়? হ্যাঁ, বেশি হওয়ার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে পিত্তথলির এই কারণটা বুঝতে গেলে আপনাকে সংক্ষেপে আমি একটু বুঝাই যে পিত্তথলিতে যে পাথর হয়, পিত্তথলিটা কোথায় থাকে? আমাদের, আপনারা সবাই জানেন, আমাদের বডির সবচেয়ে যে বড় অর্গান সেটা হচ্ছে লিভার, সলিড অর্গান সবচেয়ে লিভার। সেই লিভারটা থাকে আমাদের পেটের উপরিভাগে ডান দিকে, তারই নিচের দিকে একটা থলির মতো ঝুলে থাকে, তারই নিচের দিকে ঝুলে থাকে একটা থলি, সেই থলিতে পিত্ত জমা থাকে। বাট এই পিত্ত কিন্তু পিত্তথলিতে তৈরি হয় না, লিভার তৈরি করে। আপনারা জানেন লিভারে প্রায় 500 রকম কাজ আছে, তার ভিতরে একটা কাজ হচ্ছে এই পিত্ত তৈরি করা। এই পিত্ত তৈরি করে সে পিত্ত নালি হয়ে পিত্তথলিতে জমা থাকে। আমরা যখন খাবার খাই, বিশেষ করে তৈলাক্ত খাবার খাই, তখন পিত্তথলিটা স্পুজ করে এই পিত্তটাকে খাদ্যনালীতে পাঠিয়ে দেয় এবং খাবারের সাথে মিশে খাবারটাকে পরিপাকে সহযোগিতা করে। এখন এই যে পিত্তথলিতে যে পিত্ত থাকে, এই পিত্তর একটা কম্পোজিশন আছে, কন্টেন্টস আছে, কি পরিমাণ কোনটা থাকা দরকার। হ্যাঁ, সাধারণত 90-95% হচ্ছে তরল থাকে, অর্থাৎ পানীয় বা জলীয় পদার্থ থাকে, আর 5% হচ্ছে সলিড। তার ভিতরে কি কোলেস্ট্রল, বাইল সল এবং আরো অনেক কিছু থাকে, সোডিয়াম পটাশিয়াম, এগুলো আমি বলতে যাচ্ছি। মেইন কম্পোনেন্ট হচ্ছে বাইল সল্ট এবং কোলেস্ট্রল অথবা লিপিড। এই কোলেস্ট্রল এবং বাইল সল্ট কতটুকু থাকবে এর একটা অনুপাত আছে, নির্দিষ্ট অনুপাত। এই অনুপাতে যদি কোনো তারতম্য ঘটে, অর্থাৎ কোনো কারণে যদি এই পিত্তথলিতে কোলেস্ট্রলের পরিমাণটা বাইল সল্টের থেকে, অনুপাতের থেকে অনেক কমে যায়, পিত্ত মানে বাইল সল্টের পরিমাণটা যদি কমে যায়, তাহলে এই কোলেস্ট্রলটা পিত্তথলিতে জমা হয়ে পাথরে রূপান্তরিত হয়। অথবা কোনো কারণে যদি পিত্ত, আপনার বাইল সল্টটা ঠিকই আছে বাট কোলেস্ট্রলের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে কোলেস্ট্রলটা ডিপোজিট হয়ে প্রিসিপিটেট করে পাথরে পরিণত হয়। এর দুইটা, তিন নম্বর হচ্ছে যদি এই যে পিত্তথলিটা, আমি যে বললাম পিত্তথলিটা স্কুইজ করে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দেয়, কিন্তু যদি কোনো কারণে পিত্তথলিটা ঠিক মতো কাজ করতে না পারে, কন্ট্যাক্ট করতে না পারে, সেক্ষেত্রে কি হবে, এই কোলেস্ট্রল প্রিসিপিটেট করে ডিপোজিট হয়ে পাথর তৈরি হয়। তাহলে ফিমেল পেশেন্টদের কেন বেশি? ফিমেলদের দুইটা হরমোন আমরা জানি, সবাই জানি মোটামুটি, যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটো হরমোন থাকে, যেটা মেলদের থাকে না বললেই চলে। এই দুইটা হরমোন এই কোলেস্ট্রল ফরমেশন বেশি করে, এক বাইল সল্টের পরিমাণটা কমিয়ে দেয়, দুই নম্বর থ্রি হচ্ছে এই কন্ট্রাকশন এটাও কমিয়ে দেয়। তিনটাই, এই তিনটে জিনিসের সাথে সরাসরিভাবে এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন জড়িত, যে কারণে প্রেগনেন্সিতে, বিশেষ করে দেখবেন প্রেগনেন্সিতে অনেকেরই পিত্তথলিতে পাথর ধরা পড়ে বা হয়, এ কারণ হচ্ছে যেহেতু ওই সময়টা ইস্ট্রোজেন প্রজেস্টেরন পরিমাণটা বেড়ে যায়। এ বাদেও যারা, যে সকল ফিমেল পেশেন্ট ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, তাদের পিত্তথলির পাথরের সম্ভাবনা বেশি থাকবে। এবং যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে হরমোনটা, ইস্ট্রোজেন প্রজেস্টেরন পরিমাণ কমে যায়, তখন অনেকেই তার বয়সকে ধরে রাখার জন্য বা অনেক সময় ট্রিটমেন্ট পারপাসেও আমরা দিয়ে থাকি ইস্ট্রোজেন প্রজেস্টেরন বাইরে থেকে দিয়ে, তাদেরও পিত্তথলির পাথরের সম্ভাবনা বেড়ে যায়। এবাদে যাদের ডায়াবেটিস আছে, ইমিউনো কম্প্রোমাইজ, ওভারওয়েট, হ্যাঁ, এবং কিছু হিমোলাইটিক ডিজিজ আছে যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, হ্যাঁ, এবাদে যাদের কিছু ক্রনিক লিভার ডিজিজ থাকে, অর্থাৎ লিভারের যে ফাংশন, যেটা আমি বলছিলাম পিত্তটা তৈরি হয় লিভারে, এখন লিভার যে কম্পোনেন্টগুলো তো তৈরি করে দিবে, সেই বাইল সল্ট যদি সঠিক মাত্রায় তৈরি করতে না পারে, তাহলে কি হবে, কোলেস্ট্রল ডিপোজিট করে পাথর ফরমেশন হবে। হ্যাঁ, তাহলে এইগুলোই হলো মূলত মূল মেকানিজম আপনার পাথর হওয়ার। এখন আপনার প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনি কিভাবে এই পাথর হওয়া থেকে বিরত থাকা যাবে? আপনাকে একটা ফ্যাক্ট বলে রাখি, আমাদের বডির, আমাদের শরীরের যত রকম ডিজিজ হয়, ক্রনিক ডিজিজ, ইভেন ক্যান্সার সহ, কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টর স্পেসিফিক্যালি দায়ী থাকে না একটা রোগ তৈরি করার জন্য। একটা নির্দিষ্ট ফ্যাক্টর অগ্রণী ভূমিকা পালন করে, বাট এর সাথে আরো অনেকগুলো কো ফ্যাক্টর থাকে। সকল ফ্যাক্টরগুলো যখন একত্রিত হয়, তখনই একটা রোগ হয়, সেটা কিডনি ডিজিজ হোক, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ইভেন ক্যান্সার পর্যন্ত। আপনাকে সহজে এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, যে আপনার একই ফ্যামিলির একই এরিয়ায় হয়তো বা দুজনে খাবার হ্যাবিট একই রকম, হ্যাঁ, কিন্তু সবার তো পিত্তথলিতে পাথর হয় না, তাহলে একজনের বা দুজনের হয়, তাহলে কারণটা কি? তাহলে
ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন তো আসি, এবার আরো কিছু ফ্যাক্টর এর সাথে আরো জড়িত, হয়তো বা সেই ফ্যাক্টর কিছুটা আবিষ্কৃত হয়েছে, আবার অনেকগুলো ফ্যাক্টর আমরা হয়তো বা জানি না। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারি যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ফ্যাক্টর অনেকটাই দায়ী। আরো একটা উদাহরণ দিই, যেমন আপনি আমরা সবাই জেনে জানি যে স্মোকিং এক ক্যান্সারের জন্য, সকল ধরনের ক্যান্সারের সাথে জড়িত, স্পেশালি বলতে গেলে লাং ক্যান্সারের মুখ্য ভূমিকা পালন করে স্মোকিং। কিন্তু সব স্মোকারদের কি লাং ক্যান্সার হয় না? তার মানে এটা কি, স্মোকিং তো একটা ফ্যাক্টরই, সে একটা অগ্রণী ভূমিকা পালন করে, তার সাথে আরো কিছু ফ্যাক্টর প্রয়োজন হয় এই ক্যান্সার ফর্মেশন হওয়ার জন্য। তার ভিতরে এক কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে। হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের যে প্রত্যেক ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন সেল থাকে, এই সেলের ভিতরে অনেক ধরনের জিন থাকে, জিন যেটা আমাদের বৈশিষ্ট্য বহন করে, এর ভিতরে সবকিছু লিপিবদ্ধ থাকে। আমার বৈশিষ্ট্য কিরকম হবে, আমার হাসি কাশি, আমার চাল চলন খাওয়া, আমার প্রেজেন্টেশন কিরকম হবে, আমার বডির অন্যান্য অর্গানের কাজ কিভাবে সে করবে, কতটুকু হরমোন তৈরি করবে, সবকিছুই আগে থেকে আসলে বেসিক্যালি লিপিবদ্ধ থাকে। এখন এই ধরনের জেনেটিক্যাল যদি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম যে কোনো রোগও হতে পারে, সাথে পিত্তথলির পাথর হতে পারে। আর একটা হচ্ছে ফ্যামিলিয়ার, যে ফ্যামিলিতে যদি পিত্তথলির পাথর থাকে, তা একটা গবেষণা দেখা গেছে সেক্ষেত্রে সেই ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরও হওয়ার একটা চান্স থাকে। তাহলে আপনি কিভাবে পিত্তথলির পাথর আমরা বন্ধ প্রিভেন্ট করতে পারি? একটা হচ্ছে যেহেতু আমি বলছিলাম যে কোলেস্ট্রল দিয়েই পিত্তথলির পাথরের যে আমার কয়েকটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে কোলেস্ট্রল পাথর, আর একটা হচ্ছে পিগমেন্ট স্টোন বা পিগমেন্ট পাথর, আর একটা হচ্ছে মিক্সড। কিন্তু আমাদের দেশে 80% কারণ হলো কোলেস্ট্রল দিয়ে পাথর হয়। কোলেস্ট্রল বলতে আমরা বুঝি কি, ফ্যাট, তাই তো? তার মানে ফ্যাট দিয়ে পাথর হয়। তাহলে আমরা যদি কোনো কারণে আমাদের ফ্যাটের পরিমাণটা কমিয়ে আনতে পারি, তাহলে আমরা এই পাথরের পরিমাণটা কমিয়ে আনতে পারবো। ফ্যাটের পরিমাণটা কিভাবে কমাবো, এটা একটা প্রশ্ন, এটা নিয়ে একটা মিথ আছে আমাদের সমাজে, আমাদের সমাজে নয় সারা ওয়ার্ল্ডে আমরা জেনে আসছি বছরের পর বছর, যুগের পর যুগে, যে একটা স্ট্যান্ডার্ড খাবার বা একটা আদর্শ খাবারের অনুপাত কত। তখন আমরা কি বলে থাকি, আগে বলে থাকতাম যে 70% হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি, চাল আটা রুটি গম আলু এবং মিষ্টি, এই জাতীয় খাবারগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট। তাই এটা থাকবে 70%, আর যে 30 বাকি 15% 15% হবে হচ্ছে প্রোটিন, 15% হচ্ছে লিপিড। বাট এখন গবেষণায় দেখা গেছে বিষয়টা সেরকম নয়, আপনার রিভার্স হয়ে গেছে, বরং 70% হবে হচ্ছে প্রোটিন এবং ফ্যাট, আর 20-30% হবে কার্বোহাইড্রেট। কারণটা কি, আমার বডিতে, মানব দেহের বডিতে যত ফ্যাট হয়, এই ফ্যাটের মূল সোর্স কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেট। আমি যে ভাত খাচ্ছি, ভাত রুটি সুগার, এই সুগারটাকে এখন বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। কারণ হচ্ছে এইগুলো বডিতে প্রয়োজনের থেকে যতটুকু অতিরিক্ত, সেটা আপনাকে কনভার্ট করে লিপিডে, কোলেস্ট্রলে। তার মানে আপনি বিফ বা মাটন বা ডিম এগুলো খেলেই যে কোলেস্ট্রল শুধু বাড়বে সেটা কিন্তু নয়, আপনি অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলেও বরং আরো বেশি বাড়বে। কারণ হচ্ছে আমার বডির 70% সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে আপনাকে কার্বোহাইড্রেটের খাওয়ার পরিমাণটা কমিয়ে আনতে হবে। আপনারা একটা টার্ম ইদানিং শুনে থাকেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং বা না খেয়ে থাকা, কম খাওয়া, বিভিন্ন নামে আছে। তাহলে এই জিনিসটা যদি করা যায়, অর্থাৎ আমরা যদি খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে আনতে পারি, স্পেশালি কার্বোহাইড্রেটযুক্ত খাবার, তাহলে আমরা কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে আনতে পারবো। আর একটা হচ্ছে এনিম্যাল ফ্যাট কম খেতে হবে। নম্বর দুই হচ্ছে ওজন কন্ট্রোল করতে হবে, ওয়েট কন্ট্রোল করতে হবে। ওয়েট কন্ট্রোলের আমি একটা সহজ নিয়ম শিখিয়ে দেই। ওয়েট কন্ট্রোলের সহজ নিয়ম হচ্ছে কম খাওয়া, সবাই বুঝতে পারছি যে কম খেলে ওয়েট কমবে, এটা তো সবাই জানি। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেটা আমরা বলি যে আপনি তিন বেলা ভাত না খেয়ে, তিন বেলা, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ ভাত বাদে চলেই না, আমাদের কমপক্ষে তিন বেলা, প্রয়োজনে চার বেলাও যদি পারি, এবং সে চার বেলা ভাতই হতে হবে, বিষয়টা এরকম। ভাত খাওয়ার পরিমাণটা যদি কমিয়ে আনা যায়, তাই আমি মনে করি আমরা অনেক ধরনের রোগ, শুধু পিত্তথলির পাথর নয়, আপনার কিডনির রোগ, হার্টের রোগ, ব্রেনের সব ধরনের রোগই আমরা কমিয়ে আনতে পারবো। আর একটা হচ্ছে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। তাহলে আমরা এইগুলো মেনে চললে তাহলে আমরা পিত্তথলির পাথর অনেকাংশেই কমিয়ে আনতে পারবো। এখন চিকিৎসা যেটা বলছে, স্যার স্যার আপনি চিকিৎসা কাদেরকে করবেন, যারা উপসর্গবিহীন, অর্থাৎ ইনসিডেন্টাল ডায়াগনোসিস, অর্থাৎ ডক্টরের কাছে গেল বাট রোগী রুটিন চেক আপে ধরা পড়লো, এই ধরনের পিত্তথলির পাথরের কি অপারেশন করার দরকার আছে? না, দরকার নেই, ক্ষেত্র বিশেষ বাদে। অর্থাৎ যে পিত্তথলির পাথর ইনসিডেন্টালি ডায়াগনোসিস হলো, কোনো সমস্যা তৈরি করে না,
অন্য রোগের সাথে আসে সেই ধরনের পাথরের ইউজুয়ালি অপারেশন করার প্রয়োজন নেই। হ্যাঁ কিছু ক্ষেত্র বিশেষ বলি আমরা যে করে নেবেন, যেরকম কিছু ক্ষেত্র বিশেষ কি যদি তার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, অর্থাৎ সে আগে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, লিভার ট্রান্সপ্লান্ট করেছে, এই অবস্থায় পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, তার তাহলে পিত্তথলির পাথর অপারেশনটা করে নেওয়াই ভালো। তার যদি তার কোনো হিমোলাইটিক ডিজিজ থাকে, হিমোলাইটিক অর্থাৎ থ্যালাসেমিয়া সিকেল সেল ডিজিজ, এক্ষেত্রেও পিত্তথলির পাথর অপারেশন করে নেওয়া ভালো, যদিও মানে উপসর্গবিহীন পিত্তথলির পাথর অপারেশন করে নেওয়া ভালো। আর যাদের উপসর্গ আছে তাদের তো অবশ্যই সার্জারি করে নিতে হবে, অবশ্যই সার্জারি করে নিতে হবে। সার্জারি কি সার্জারি ভেরি ইজি সার্জারি ল্যাপকল, আপনারা সবাই যেটা আমাদের এলাকার মানুষ বলে যে স্যার আমরা মেশিন দিয়ে অপারেশন করাতে চাই, আসলে মেশিন দিয়ে বুঝাতে ওরা যেটা চায় ল্যাপকল, আমরা যেটা বলি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, খুবই সিম্পল অপারেশন, তবে অবশ্যই সেটা বিশেষজ্ঞ সার্জনদের হাতে হতে হবে। এই সিম্পল অপারেশনটাই একটা ডিফিকাল্ট অপারেশনে টার্ন করতে পারে যদি কোনো কারণে যদি অপারেশনটা ঠিক মতো না হয় এবং সেটা একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন বা জটিলতায় চলে যায়। এখন আমরা যে ল্যাব কল করি সেটা কি করি, আমরা সে পেশেন্টকে আগে থেকেই সকল আমার চেম্বারে বা সরকারি গভর্নমেন্ট হসপিটালে ইনভেস্টিগেশনগুলো করে রেডি করে রাখি, যেদিন অপারেশন করি ওই দিন ভর্তি হতে বলি এবং ওই দিনই পেশেন্ট ইউজুয়ালি ছুটি দিয়ে দিই। হসপিটালে 10-12 ঘন্টা ইউজুয়ালি অবস্থান করতে হয় ক্ষেত্র বিশেষ বাদে, অর্থাৎ যদি কোনো এই পিত্তথলির পাথর বাদেও পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, কিডনি ডিজিজ আছে, হার্ট ডিজিজ আছে, সেক্ষেত্রে হয়তো বা একদিন বা দুই দিন ওয়েট করতে হয়, কারণ হচ্ছে ওই বাকি যে সমস্যাগুলো আছে সেইগুলোকে মনিটরিং করার জন্য, ফলো আপে রাখার জন্য। আদারওয়াইজ পেশেন্ট যদি শুধুমাত্র পিত্তথলির পাথর নিয়ে আসে আমরা সাধারণত 8-10 ঘন্টার বেশি পেশেন্টকে হসপিটালে রাখি না। আমার মনে হয় পিত্তথলির পাথর সম্পর্কে অনেকটাই চলে আসছে। জি ধন্যবাদ স্যার। আমাদের আসলে স্যার দুটি প্রশ্ন এসেছে, আমি ফাঁকে একটু দুটো প্রশ্ন একটু জানতে চাই স্যার। আমাদের মোল্লা সজীব উনি যেটা বলেছেন, উনি আসলে কোভিড-19 আক্রান্ত ছিলেন এবং আজকেই উনি মাত্র রিলিজ পেলেন, তো উনি একটা কোশ্চেন করেছে, সেটা হলো আমার মাঝে মাঝে বমি আসে কিছু খেলেই, তো এই বমি আসার কারণটা কি যদি স্যার একটু শর্টে যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। আচ্ছা, কোন পেশেন্টের একটি মাত্র উপসর্গ দিয়ে তার লক্ষণ বোঝা সম্ভব নয়, এই জন্যই রোগীদেরকে আমরা রোগীদের অনেক হিস্ট্রি নেই, আপনারা আমাদেরকে অনেক সময় বলেন ডক্টর কম রোগ শুনতে চায়, আসলে তা নয়, ভালোই আমরা শুনি, অনেকগুলো হিস্ট্রি শুনি। আমরা যদি শুধু বমি বলছেন এর সাথে আমি আরো অনেক তাকে কোয়েশ্চেন করতে হবে তাকে, যে বমিটা কয় বেলা হয়, কিভাবে হয়, বমির পরিমাণটা কি, বমির সাথে পেটের কোথাও ব্যথা আছে কিনা, ব্যথা থাকলে সেই ব্যথাটা কোন জায়গায়, সেই ব্যথাটা কোনো দিকে যায় কিনা, ব্যথা বা বমি কতদিন ধরে, সাথে জ্বর আছে কিনা, সাথে জন্ডিস আছে কিনা, এগুলো সব মিলিয়ে আমরা আসলে চিন্তা করি। তখন আমরা পেশেন্টকে সামনাসামনি দেখি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে তারপরে আমরা কিছু ডিজিজ, আমরা যখন এরকম একটা বমি কিন্তু একটা উপসর্গ, এটা কিন্তু রোগ নয়, বমি জ্বর কাশি এগুলো কোনো রোগ নয়, জন্ডিস এটা কিন্তু রোগ নয়, এগুলো একটা জাস্ট উপসর্গ লক্ষণ। আমরা এই উপলক্ষগুলো ধরে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করি এবং ডায়াগনোসিস কিছু ইনভেস্টিগেশন করে আলটিমেটলি একটা ফাইনাল ডায়াগনোসিস যায়। তবে এখন বমি কি কি কারণ হতে পারে, আপনি যদি সেটা জিজ্ঞেস করেন যে কমন ডিজিজ কমন কি কি কারণ হতে পারে বমি হওয়ার, কমন কারণ তার ভিতরে কিন্তু আপনাকে বলতে হবে যে পেশেন্ট তার এজ কত, এজের একটা ফ্যাক্টর, সে মেল না ফিমেল, তার এজ কত, তার অন্য কোনো রোগ আছে কিনা, সেগুলো কিছুই না, শুধু বমি বললে হবে না। হ্যাঁ, এইজের সাথে এই জন্যই জড়িত যেহেতু বয়স যদি বেশি 50 বা 60 এর উপরে হওয়ার সাথে সাথে সব ধরনের ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে যদি আপনার বয়স যত বেশি হবে, যদি একটা 60 বা 70 ইয়ার্স এর পেশেন্ট যদি বমির কথা বলে, প্রথমেই আমি যেদিকে চলে যাই যে পিত্ত সরি পাকস্থলীর ক্যান্সার কিনা। আমার আর যদি আবার ইয়ঙ্গার পেশেন্ট হয় তখন যদি আমাকে বমির কথা বলে তখন আমরা চিন্তা করি সবার আগে যেটা যে পেপটিক আলসার ডিজিজ বা খাদ্য নালীর কোনো সমস্যা কিনা, আলসার জনিত বা আমরা আরো বলি জিআরডি গ্যাস্ট্রো রিফ্লেক্স ডিজিজ, তারপরে ইভেন পিত্তথলির পাথরের কারণেও হতে পারে, এবারে পিত্তথলির পাথর লিভারের সমস্যার কারণেও বমি হতে পারে। লিভারের অনেক রোগ আছে, যদি সময় থাকে আমরা আলোচনা করলে সেগুলো আসবে, যে লিভার পিত্তথলি পিত্তনালী যে কোনো সমস্যার জন্যই যেমন বমি হতে পারে, আবার খাদ্য নালীর যে কোনো সমস্যার জন্যই বমি হতে পারে। সুতরাং বমি কেন তার স্পেসিফিক ভাবে এই একটা শব্দ শুনি আমি বলে দিতে পারবো না যে ওই কারণে আপনার বমি হয়েছে, অবশ্যই আপনি ডক্টর স্যার একজন ডিসিশন কাছে যাবেন, হ্যাঁ তিনি আপনাকে দেখবেন এবং কিছু
স্পেসিফিক ইনভেস্টিগেশন করে রোগের সাথে মিলিয়ে তখন তিনি একটা ফাইনাল ডায়াগনোসিস করবেন আপনার বমির কারণ কি এবং সেই অনুযায়ী আপনি চিকিৎসা নিয়ে নেবেন। জি ধন্যবাদ স্যার, আশা করি দর্শক আপনার উত্তর পেয়েছেন। আমাদের আর একজন সেলিম দেওয়ান ভাই একটা প্রশ্ন করেছেন যে আমি লং টাইম মাস্ক পরে থাকি, তো সেক্ষেত্রে আমার মাঝে মাঝে গলায় ব্যথা করে, এটা কি আসলে কোনো সমস্যা আছে কিনা স্যার একটু প্লিজ যদি শর্টে যদি। হ্যাঁ, এই সময়ের জন্য প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। আমি মনে করি যে আমরা প্রত্যেকেই মাস্ক পরি এবং মাস্ক না পরার কারণেই আমরা অনেকেই সংক্রমিত হচ্ছি, সঠিক নিয়মে পড়ছি না। আমি রাস্তায় চলার সময় প্রায় দেখে থাকি যে মাস্ক খুলে সিগারেট স্মোকিং করতেছে। হ্যাঁ, মাস্ক পরার দরকারটাই বাকি ভাই। আবার ঘর থেকে মাস্ক পরে বের হয়ে গেছে, যখন বন্ধু বান্ধব একসাথে বসতেছে তখন মাস্কটা খুলে ফেলতেছে। আপনার দরকারটা ছিল বন্ধুদের সাথে যখন আড্ডা করছেন তখন না মাস্কটা পরা, আপনি কাজটাই উল্টা করতেছেন। এখন মাস্ক পরলে আপনার গলায় সমস্যা হতে পারে কিনা, খুব না খুব বেশি সমস্যা হওয়ার কথা না, এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। এটা হয়, এটা কিন্তু যে আমি মাস্ক পরছি আমার মনে হয় এটা একটা কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, যেহেতু একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে সেই থেকেই সমস্যাটা অনুভব হতে পারে। আচ্ছা, আপনার এখানে আপনার একটা কোয়েশ্চেন আমি নিজে দেখছি, আমি কি উত্তর দেবো এটার? যে পিত্তথলি বাদে বেঁচে থাকা সম্ভব কিনা, এটা একটা কোশ্চেন রয়েছে স্যার। একটু আমি ফাঁকে একটু বলে দেই স্যার, যিনি প্রশ্নটা করেছেন তিনি আসলে শুদ্ধ প্রাণের সাধারণ সম্পাদক বাবু শ্যামাপ্রসাদ বাচার, উনি আমাদের সাথে। খুবই এক্সিলেন্ট, আপনার কোশ্চেনটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই প্রশ্নটা আমরা প্রায় শুনে থাকি, আমি যে এখন চেম্বার থেকে আসলাম সেখানেও কিন্তু অনেকেই আমাকে এই কোশ্চেনটাই করেছেন, স্যার আপনি যে অপারেশনের ডেট দিলেন অপারেশন করবেন পিত্তথলি কেটে ফেলবেন। আসলে দেখেন পিত্তথলির মূল কাজ কিন্তু আমি আগেই বলছি এটা একটা স্টোরেজ কাজ, অর্থাৎ পিত্তথলির ভিতরে পিত্তটা জমা থাকা এটুকুই। হ্যাঁ, আর সেটাকে একটু সে ঘন করে সে একটা নির্দিষ্ট সময় পর পর পিত্ত খাদ্য নদীতে পাঠিয়ে দেয়, কিন্তু পিত্তটা তৈরি হয় কিন্তু তার একটু উপরে যেটা লিভার, সেই লিভারে তৈরি হয়। লিভার তো আর আমি কেটে ফেলাচ্ছি না, লিভার তো থাকছে। তার মানে পিত্তথলি কেটে ফেললে আপনার বেঁচে থাকার সাথে কোনো রিলেশন নেই, কোনো সমস্যা একেবারে কি কোনো সমস্যা হবে না, না কিছু কিছু পেশেন্টের কিছু ডিসকমফোর্ট ডেভেলপ করতে পারে, যেহেতু আপনি পিত্তথলিটা যখন থাকে তখন তো একটা নির্দিষ্ট সময় পর পর পিত্তথলি থেকে খাদ্যনলিতে পিত্তটা যায়, কিন্তু যখন আপনি পিত্তথলিটা কেটে ফেলছেন তখন কিন্তু কন্টিনিউয়াসলি স্প্লিজ হচ্ছে, অর্থাৎ লিভার থেকে ডাইরেক্ট খাদ্যনলিতে পিত্ত আসতেছে। তাহলে কিছু সমস্যা তো হতে পারে, সেটা কি একটু অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, আবার কিছু পেশেন্টের ডায়রিয়া হতে পারে, পোস্ট পলিসিস্টিক কিডনি ডায়রিয়া বলি, আবার অনেকের কনস্টিপেশনও হতে পারে, আবার কিছু পেশেন্টের মাইল্ড পেইন থাকতে পারে, মাইল্ড অ্যাবডোমিনাল পেইন। কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা দেখছি যে 10-15% পেশেন্টের ডেভেলপ করে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ইউজুয়ালি 4-8 সপ্তাহ পরে এই সকল সমস্যাগুলো ইউজুয়ালি চলে যায়, অর্থাৎ পিত্তথলি না থাকলে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নয়। আমরা আরো একটা প্রশ্ন দেখছি, বিশ্বাস বাপ্পি লাইভ একটা প্রশ্ন করেছেন, সকালে ভাত খাওয়া বাঙালির চিরাচরিত অভ্যাস, অনেকে বলেন সকালে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খাওয়া উচিত, সকালে ভাত খাওয়া ও ভিটামিন যুক্ত খাবার খাওয়া কতটা যুক্তিগতা স্যার প্লিজ শর্টে বলবেন। আপনি আমাকে যদি বলবেন আমি বলবো যে সকালে আপনি কিছুই খাবেন না, যেহেতু আমি আলোচনার প্রথমেই ছিলাম ইন্টারমিটেন্ট ফাস্টিং, অর্থাৎ আমি আপনাকে একটু বলি আমাদের যত ধরনের ক্রনিক ডিজিজ, ক্রনিক যে কিডনি ডিজিজ, ক্রনিক হার্ট ডিজিজ, হার্ট ফেলার, হার্টের যত রোগ, ব্রেনের এই ম্যাক্সিমাম রোগের সাথে জড়িত হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের পরিমাণ যদি বডিতে বেড়ে যায় হ্যাঁ তাহলেই এই সমস্যাগুলো তৈরি হয়। এখন এই কিভাবে আপনি গ্লুকোজের পরিমাণটা কমিয়ে আনতে পারেন, এটার উপরে গবেষণা করেছেন সায়েন্টিস্ট, জাপানের একজন সায়েন্টিস্ট ওসেনু, 1916 সালে উনি এটা গবেষণা করে ফাস্টিংয়ের উপরে একটা গবেষণা করেন, গবেষণা করে উনি নোবেল প্রাইজও পেয়েছেন যে ফাস্টিং থাকলে অর্থাৎ কম খেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে বডির কি কি উপকার হয় এটা গবেষণা করে সে নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে সেখানে কি দেখা গেছে যে আমরা আমাদের বডিতে প্রতিনিয়ত আপনি যখন ঘুমিয়ে থাকেন আপনার শ্বাস কি বন্ধ থাকছে, আপনার হার্ট বন্ধ থাকছে না, সারাক্ষণ কাজ করতে থাকে। তার আপনি যদি চিন্তা করেন আপনার বাড়ির আশেপাশে যে মেশিন, আপনি যে মোটরসাইকেলে বাইকে চলেন বা গাড়িতে চলেন বা যত মেশিনারিজ আমরা দেখছি, আমরা তাদেরকে একটা রেস্টে রাখি তাই না, আপনার কিন্তু বডি কিন্তু রেস্টে থাকছে না,
সব সময় কাজ করে যাচ্ছে, তার সব সময় কাজ করলে কি হয়, কিছু র মেটেরিয়ালস বের হয়, কিছু টক্সিক পদার্থ বের হয়। এই টক্সিক পদার্থ আপনি যদি সবসময় খেতে থাকেন তাহলে এই টক্সিক পদার্থগুলো বডি থেকে বের হতে খুব একটা সময় পায় না, তখন এই টক্সিক পদার্থগুলো বডির বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে সে বিভিন্ন অর্গানের ফাংশনকে হ্যাম্পার করে। তাহলে আপনি এই দেখা যায় যদি আপনি একটু কম খান, অর্থাৎ যদি একটা নির্দিষ্ট বেলা না খেয়ে থাকেন, হয়তো বা সকালবেলা অথবা রাতের বেলা যে কোনো একটা বেলা যদি না খেয়ে থাকেন, এটাকেই বলি আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিং আবার দুই ভাগে আছে, অর্থাৎ সপ্তাহের একটা না দুই দিন না খেয়ে থাকতে পারা যায়, অথবা প্রতিদিনই খাবেন কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনি খাবেন না, এই দুই ধরনের ফাস্টিং করা যায়। তাহলে দেখা যায় যে এই সময়টাই এই টক্সিক পদার্থগুলো বডি থেকে অটো বের হয়ে যায়। নম্বর দুই হচ্ছে আমি যদি তিন বেলা ভাত খাই বা তিন বেলা কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট থেকেই আমি বলছিলাম যে কোলেস্ট্রল তৈরি হয়, তাহলে আপনার কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে যাবে। কোলেস্ট্রলটা বেড়ে গেলে কি হবে, আপনার বডিতে কোলেস্ট্রল কি করে, যদি প্রয়োজনের থেকে বেড়ে যায় তাহলে রক্ত, যেহেতু কোলেস্ট্রলটা রক্তনালী দিয়ে চলাচল করে, তাহলে আপনার কিডনির রক্তনালীকে সে বন্ধ করে দিয়ে কিডনির ফাংশনকে সমস্যা করবে, ব্রেনের রক্তনালীকে বন্ধ করে দিয়ে স্ট্রোক করতে পারে, হার্টের রক্তনালীকে বন্ধ করে দিয়ে হার্ট অ্যাটাক করতে পারে, হ্যাঁ, তাহলে লাংসের আপনার রক্তনালীকে বন্ধ করে দিয়ে লাংসের সমস্যা তৈরি করতে পারে। তার মানে দেখছেন যে কোলেস্ট্রল একটা বড় ধরনের সমস্যা। আর একটা হচ্ছে এই কোলেস্ট্রল কি, যদি কোলেস্ট্রলের পরিমাণটা বেশি থাকে, কোলেস্ট্রলে কি প্রথমে আঘাত করে, না কোলেস্ট্রল প্রথমে আঘাত করে না, সে আঘাত করে সেকেন্ড ঘটক হিসাবে আসে, অনুঘটক হিসাবে। তার আগে হলো যে বডিতে যদি কোনো কারণে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিক স্টেজে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। গ্লুকোজের পরিমাণটা কিভাবে বাড়ে, আপনারা গ্লুকোজ আপনারা জানেন, আমরা যত ধরনের কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, কার্বোহাইড্রেট যুক্ত খাবার সবাই আপনারা আমরা জানি হয়তো বা কি, আমি তারপর আমি একটু বলে দিই, চাল, আটা, গম, আলু এবং মিষ্টি জাতীয় যত ধরনের খাবার আছে সব কিছুই কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে, কিভাবে অ্যাভয়েড করা যায় এই ব্যাপারে, কারণ হচ্ছে এই কার্বোহাইড্রেট দিয়ে কোলেস্ট্রলও তৈরি হয়, আবার এই কার্বোহাইড্রেট বেশি খেলে কি হয়, একটা পর্যায়ে গিয়ে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ আমার বডির থেকে এই যে আমি যখন খাবারগুলো খাই, কার্বোহাইড্রেট খাই, প্রোটিন ফ্যাট খাই, এটাকে বডির বিভিন্ন সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কাজটা মূলত করে হচ্ছে ইনসুলিন নামক একটা হরমোন, যেটা প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়, কিন্তু ও কতটুকু বডির ভিতরে সেলের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে ওর একটা ক্ষমতা, নির্দিষ্ট ক্ষমতা আছে। তো আপনি যদি সেই ক্ষমতার বেশি, তার সক্ষমতার বেশি যদি আপনি কার্বোহাইড্রেট গ্রহণ করেন, তাহলে কি হবে, ও একটা সময় গিয়ে আপনার কার্বোহাইড্রেটটাকে সেলের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে না। প্রত্যেকটা সেলের ভিতরে আবার একটা গেট আছে, দরজা আছে, ওই দরজায় এই ইনসুলিনটাকে, কার্বোহাইড্রেটটাকে বা গ্লুকোজটাকে ধরে নিয়ে সেলের ভিতরে ঢুকিয়ে দেয়, যখন ঢুকিয়ে দেয় তখন সে কাজ করতে পারে। কিন্তু যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, কখন বেড়ে যাবে, যত বেশি পরিমাণ আপনি কার্বোহাইড্রেট খাবেন তখন এই দরজাটা আর খুলবে না, ইনসুলিন নিয়ে আসবে ঠিকই, তখন ওই দরজা গেটটা বলবে যে না, আমি তুমি অনেক বেশি গ্লুকোজ নিয়ে আসতেছ, আমি আর তোমার জন্য দরজা খুলবো না। এটাকে বলি আমরা গ্লুকোজ ইনটলারেন্স, গ্লুকোজ ইনটলারেন্স অর্থাৎ প্রি ডায়াবেটিক অবস্থা, এবং এখান থেকে আস্তে আস্তে সে ডায়াবেটিসে রূপান্তরিত হয়। এই গ্লুকোজ যদি বেড়ে যায়, আমি বলছিলাম যে বিভিন্ন রক্তনালীতে গিয়ে কিভাবে কোলেস্ট্রলটা আটকে যায়, তার মূল কাজটা হচ্ছে, প্রথম কাজটা করে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ দিয়ে কি করে, আমাদের বডির বিভিন্ন অর্গানে যে আমাদের টোটাল বডিটাই তো মূলত চলে হচ্ছে কি, বিভিন্ন অর্গান এবং প্রত্যেকটা অর্গানের ভিতরে যে নিউট্রিশন লাগে, খাদ্য লাগে, অক্সিজেন লাগে, এটা নিয়ে যায় কি, রক্ত, রক্তের মাধ্যমে যায়। আর এই রক্ত নালীতে দিয়ে যখন আপনার সবকিছু, এই যে খাবার যেটা গ্লুকোজটাও তো চলে এখান দিয়ে, গ্লুকোজ কোলেস্ট্রল, এই গ্লুকোজ যখন পরিমাণের বেশি বেড়ে যায় তখন গ্লুকোজ এই রক্ত নালীর সাথে একটা রিয়াকশন তৈরি করে, প্রদাহ তৈরি করে। এখন ধরেন আপনার হার্টের কথা চিন্তা করেন, হার্টের ভিতরে যে রক্ত নালীটা চলছে, সেই হার্টের রক্ত নালীর ভিতরে গ্লুকোজটা দিয়ে যদি কোনো কারণে, সবারই হবে এমন নয়, আমি সে আগেই বলেছিলাম যে অনেকগুলো ফ্যাক্টর একত্রিত হয়ে সহমত পোষণ করলেই একটা রোগ হয়, ঠিক তেমনই ভাবে যদি হার্ট বলেন, কিডনি বলেন, লাংস বলেন, সেখানকার রক্ত নালীতে যদি গ্লুকোজের পরিমাণটা বেশি বেড়ে যায়, সে গ্লুকোজ গিয়ে কি করবে, সেই রক্ত নালীতে গিয়ে একটা প্রদাহ তৈরি করবে, অর্থাৎ ক্ষত তৈরি করবে। সেই ক্ষতে আবার ওই পেশেন্টেরই, যার গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে স্বাভাবিকভাবেই তার কোলেস্ট্রলের পরিমাণটাও বেড়ে বেশি থাকবে, তখন ওই ক্ষতে গিয়ে কোলেস্ট্রলটা গিয়ে আটকে যায়।
এবং যখন একটু কোলেস্টেরল আটকে গেলে পরে ওখানে আরো কিছু সেল অর্থাৎ প্লাটেলেট অন্যান্য পদার্থ গিয়ে যুক্ত হয়ে সেই রক্তনালীটা বন্ধ করে দেয়। এখন আপনার যখন হার্টের কোনো রক্তনালী বন্ধ হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলি? হার্ট অ্যাটাক। যখন আমার ব্রেনের কোনো রক্তনালী বন্ধ হয়ে যায় তখন আমরা বলি স্ট্রোক। যখন আমার কিডনির কোনো রক্তনালী বন্ধ হয়ে যায় তখন আমরা বলি একুট কিডনি ইঞ্জুরি বলি, বা আরো অনেক ধরনের টার্মস আছে। তাহলে এখন দেখেন সকল রোগের মূল কিন্তু হচ্ছে এই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, আরটা হচ্ছে তারপরেই হলে এই কোলেস্ট্রল। সুতরাং আমাদেরকে অবশ্যই খাবারের ব্যাপার সতর্ক হতে হবে। তাহলে যিনি প্রশ্ন করেছিলেন যে সকালে খাবার খাওয়া যাবে কিনা, সবচেয়ে বেটার হচ্ছে যদি না খেয়ে থাকেন, যদি খেতে চান সকালে একটা যদি চায়ের অভ্যাস থাকে লাল টি, রেড র টি, অর্থাৎ কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। তার মানে সুগার খাওয়া, আজকে থেকে সবাই সুগারটাকে হারাম করে দেন। সুগারের নাম দেওয়া হয়েছে হোয়াইট পয়জন। সুগার খাওয়া যাবে না, কোনো মতে খাওয়া যাবে না। ইভেন মিষ্টিযুক্ত ফলও যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। এক, তাহলে সকালে আপনি একটা ডিম খেতে পারেন, শুধু একটা ডিম। কারণ ডিম কিন্তু আপনার এক প্লেট ভাত খাওয়ার থেকে দুইটা ডিম কিন্তু তার থেকে আপনার শরীরের জন্য ভালো। ডিম কিন্তু আপনার ক্ষতি না। আপনার যদি খেতেই চান আপনি সকালবেলা একটা বা দুইটা ডিম খেতে পারেন। আর এরপরেও যদি আরো কিছু খেতে চান তাহলে একটা চা খেতে পারেন চিনি বাদে, তাহলে দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। ধন্যবাদ স্যার এত মূল্যবান অ্যান্সার করার জন্য। আমাদের শুদ্ধ প্রাণের সভাপতি বাবু দীপক রায় শুদ্ধ প্রাণের পক্ষ থেকে আপনাকে স্যার ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে বিশ্বজিৎ রায় শুদ্ধ প্রাণের আরো একজন অন্তিম মেম্বার আপনাকে এ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শুদ্ধ প্রাণকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ অধিকারী সুচিত্রা রায়। এবং আমাদের আরো একটা ছোট একটা প্রশ্ন আছে স্যার, আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, আপনাকে রিকোয়েস্ট করব একটু সময় দিয়ে ছোট ছোট করে অ্যানসার গুলো দেবার। আমাদের একজন পায়েল, পায়েল শুধু একটা প্রশ্ন করেছে যে স্যার আমি সপ্তাহে একদিন ভাত খাই, বাকি দিনগুলো আমি সবজি খাই, এভাবে করে আমি 10 কেজির মতো ওয়েট কমিয়েছি, এভাবে চললে আমার কোনো অসুবিধা আছে কিনা স্যার? কোনো অসুবিধা নেই। আপনি যদি একেবারেই কার্বোহাইড্রেট না খান তাও কোনো সমস্যা নেই। কার্বোহাইড্রেট, এই যে আমরা যে ভেজিটেবলস খাই সেখানেও কিছু পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, আপনার যে রেগুলার নিড সেটা দিয়ে চলে আসবে। আমাদের আগে একটা ধারণা ছিল যে গ্লুকোজ বাদে মানুষ বাঁচে না, এটা পুরো এখন ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, গবেষণা বেরিয়ে আসছে। না, কার্বোহাইড্রেট কোনো দরকার নেই। যদি বেশি খেতেই চান প্রোটিন খান অথবা ফ্যাট খান, কার্বোহাইড্রেট কম খান। কার্বোহাইড্রেট ইজ দ্য মেইন কালপ্রিট। ধন্যবাদ পায়েল সাধু, আশা করি স্যার আপনাকে উত্তরটা সঠিকভাবে দিয়েছেন এবং আপনাকে বোঝানোর চেষ্টা করেছেন। শুধু দর্শক শ্রোতা যারা আমাদের লাইভটা প্রোগ্রাম দেখছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার, যিনি পিত্তথলি, পিত্তনালী, কোলন, লিভার এবং প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আপনাদের সরাসরি প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়, এবং আমাদের লাইভ প্রোগ্রামটা শেয়ার করবেন, যত শেয়ার করবেন। আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে যারা জনপদের যারা চিকিৎসায় আসলে অবহেলিত বা সুবিধা বঞ্চিত, তারা হয়তো লাইভটা শেয়ার করলে তারাও দেখতে পারবে, হয়তো তাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবে এবং আমাদের বিশেষজ্ঞ সার্জন আপনাদেরকে উত্তর দিবে। তো সেই সুবাদে স্যার আমি নেক্সট একটা প্রশ্নে চলে যেতে চাই। তো আমরা পিত্তথলিতে স্যার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা, বা যদি হয় সেক্ষেত্রে উপসর্গ কোনো কিছু দেখা যায় কিনা, বা এটা হলে করণীয়টা কি, বা অ্যাজ এ সার্জন হিসেবে আপনার স্যার পরামর্শটুকু কি? জি, এটা যেহেতু আমারই সাবজেক্ট পিত্তথলি পাথর বা ক্যান্সারের চিকিৎসা আমরাই করে থাকি, পিত্তথলির ক্যান্সার এটা রেয়ার ক্যান্সার। এটা খাদ্যনালীর যত ক্যান্সার তার 4-5% পেশেন্ট হলো, এটা খুবই রেয়ার ক্যান্সার। আর আমাদের বডির সকল ক্যান্সারেরই যখন আর্লি স্টেজ থাকে সাধারণত কোনো উপসর্গ থাকে না, শুধু পিত্তথলি নয়, পিত্তথলি, পিত্তনালী, খাদ্যনালী, পাকস্থলী, কোলন, ব্রেন, যে কোনো জায়গার টিউমারের যখন আর্লি স্টেজে থাকে, যে স্টেজে চিকিৎসা করলে পেশেন্ট একেবারে কিওর হয়ে যায়, সেই স্টেজে সাধারণত স্পেসিফিক কোনো লক্ষণ থাকে না, উপসর্গ থাকে না, কিছু ভেগ লক্ষণ উপসর্গ থাকে। ঠিক তেমনইভাবে পিত্তথলির ক্ষেত্রে এরকম, এই একটু ডান পেটের ডান সাইডে ব্যথা থাকবে, একটু ক্ষুধামন্দা থাকে, একটু বমি বমি ভাব থাকতে পারে, এটাকুই প্রাথমিক পর্যায়ে। কিন্তু যখন পেশেন্টের ক্যান্সারটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, সকল ক্যান্সারেরই অ্যাডভান্স স্টেজে উপসর্গগুলো প্রকাশ পায়, আর অ্যাডভান্স স্টেজে ট্রিটমেন্টের অপশনটা আসতে কমে যায়। ট্রিটমেন্ট অপশন থাকে বাট অনেকটা কমে যায় এবং কিওরের রেটটাও কমে যায়। এখন পিত্তথলির ক্যান্সারটা যখন আর্লি স্টেজে আসে, সেটা তো আমি বললাম, আর্লি স্টেজে তাহলে ধরা পড়ার উপায়টা কি? আমরা সাধারণত পিত্তনালী, পিত্তথলির যে কোনো পিত্তথলি পাথরের অপারেশন করার পরে আমরা পিত্তথলিগুলোকে বায়োপসিতে পাঠাই, হিস্টোপ্যাথোলজিক্যাল করতে, বায়োপসি হিস্টোপ্যাথোলজি রিপোর্টে অনেক সময় দেখা যায় যে পিত্তথলির পাথরের সাথে ক্যান্সারও আছে, তখন ইজিলি তার ক্যান্সারের অপারেশনের সাথে সাথে করে দেওয়া সম্ভব। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসাটা আমরা
কোলেসিস্টেকটমি, এক্সটেন্ডেড কোলেসিস্টেকটমি বলি। এক্সটেন্ডেড কোলেসিস্টেকটমি কথার অর্থ হচ্ছে গলব্লাডার সাথে লিভারের কিছু অংশ কেটে ফেলা, এবং ক্যান্সারের ধরনের উপর ভিত্তি করে ক্যান্সার অপারেশনের ধরনটাও অনেকটা চেঞ্জ হয়। তবে আর্লি স্টেজে এই রোগের চিকিৎসা করলে অনেকটাই ভালো, তবে যদি দেরি করে তাহলে এর ট্রিটমেন্টের আউটকাম খুব একটা বেশি ভালো না, এবং ট্রিটমেন্টের অপশনে বেশি খুব থাকে না। কারণ হচ্ছে আপনি জানেন আমাদের পেটের ভিতরে যত ধরনের ক্যান্সার, সব ক্যান্সারই লিভারে ছড়িয়ে পড়ে, তাহলে আর পিত্তথলিটা থাকেই হচ্ছে লিভারের সাথে জড়িয়ে থাকে, তাহলে তার তো লিভারের ক্যান্সারটা খুব আর্লি লিভারে চলে যাওয়া সম্ভব। তাহলে এই পিত্তথলির ক্যান্সারটা অন্যান্য সকল ক্যান্সারের থেকে খুব আর্লি লিভারে চলে যায়। আরো কিছু কারণ আছে, এতগুলো বলার দরকার নেই। সেজন্য পিত্তথলির ক্যান্সারের ট্রিটমেন্টটা আসলে যখন আমাদের কাছে পেশেন্ট আসে খুব বেশি অপশন থাকে না, তবে আর্লি স্টেজে যদি কোনো ধরা পড়ে সেক্ষেত্রে আমরা অনেক ভালো চিকিৎসা দিতে পারি এবং পেশেন্ট অনেকটাই আউটকাম হচ্ছে সেটা ভালো। ধন্যবাদ স্যার। আমরা এবার একটু স্যার পিত্ত নালীর পাথর বা পিত্ত নালী সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো স্যার। জি, যেহেতু এখন পিত্ত নালী তো আমরা দেখি যে বেশ পিত্ত নালীর পাথরে বেশ সংক্রমিত, তো সেক্ষেত্রে স্যার পিত্তথলির পাথর এবং পিত্ত নালীর পাথরের মধ্যে আসলে পার্থক্যটা কি, বা কি কি ডিফারেন্ট উপসর্গ থাকে কিনা, বা কি হলে আমি বুঝতে পারবো আমার পিত্তথলিতে পাথর বা পিত্ত নালীতে পাথর? যে আমি আগে যেটা বলেছিলাম যে পিত্তথলির 10-20% পেশেন্টের পিত্তথলির পাথর থাকে, কিন্তু সিমটম থাকে 2-3% পেশেন্টের, তার মানে 8% পেশেন্টে কোনো উপসর্গ থাকে না, অ্যাসিমটোমেটিক থাকে, তাদের চিকিৎসা প্রয়োজন নেই। বাট পিত্ত নালীর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, এদের আবার সবারই প্রায় উপসর্গ থাকবে, এটা হলো একটা পার্থক্য যে সবসময় উপসর্গ থাকবে। উপসর্গটা আমি একটু বলে দিই, উপসর্গ কি থাকবে, পেটের ডান সাইডে ব্যথা থাকবে এবং এই ব্যথাটা অনেক সময় পিছনের দিকে যাবে, এবং সাথে জন্ডিস থাকবে, এবং মাঝে মাঝে জন্ডিসের সাথে জ্বর আসবে, জ্বর পিত্ত ডান সাইডে ব্যথা, বমি এবং জন্ডিস, যেটাকে আমরা জন্ডিস বলতে আমরা হলুদ হয়ে যাওয়া, এই জিনিসগুলো হলেই আমরা ইউজুয়ালি বুঝতে পারি যে সম্ভবত পিত্ত নালীর পাথর। যদি ইয়ঙ্গার এইজে হয় অবশ্যই, আবার যখন এল্ডারলি মানে 50 বা তার উপরের বয়সের পেশেন্টের যদি এই সমস্যাগুলো থাকে তখন আমাদেরকে আরো অনেকগুলো রোগের কথা চিন্তা করতে হয়। এখন পিত্তথলির পাথরটা কিন্তু পিত্তথলিতেই তৈরি হয়, বাট পিত্ত নালীর পাথর কিন্তু পিত্ত নালীতে ইউজুয়ালি তৈরি হয় না, অর্থাৎ মাত্র 4% পিত্ত নালীর পাথর পিত্ত নালীতে তৈরি হয়, আর 96% পিত্ত নালীর পাথর পিত্তথলি থেকে আসে। তাহলে দেখেন আপনি পিত্তথলির পাথর যদি থাকে আর যদি তার সমস্যা থাকে, উপসর্গ থাকে, তাহলে আপনাকে অবশ্যই পিত্তথলির অপারেশন করিয়ে নিতে হবে, না করে নিলে আপনার পিত্ত নালীতে পাথরটা চলে আসবে। এবং পিত্ত নালীর অপারেশন কিন্তু অনেকটাই জটিল, এবং এই পিত্ত নালীর পাথরটা অনেকগুলো আরো কিছু জটিলতা চলে যেতে পারে, যেমন প্যানক্রিয়াটাইটিস নামক আপনারা একটা রোগ শুনছেন, যে পেশেন্ট প্যানক্রিয়াটাইটিস হয় অনেক পেশেন্টের, এবং সেই প্যানক্রিয়াটাইটিস হলে অনেক সময় পেশেন্ট মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় এবং অনেকে মৃত্যুবরণও করে। সুতরাং কোনোভাবেই পিত্তথলির পাথরকে, যাদের সমস্যা আছে, একটা কথা আমি বলে রাখি, পিত্তথলির পাথর যেটা পিত্ত নালীতে আসবে অবশ্যই ওই পাথরের উপসর্গ থাকবে। অর্থাৎ ইউজুয়ালি গবেষণা করে দেখা গেছে যাদের পিত্তথলির পাথর আছে বাট উপসর্গ নেই, তাদের সাধারণত এই পিত্ত নালীতে আসা বা প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেক কম। এজন্যই আমরা উপসর্গবিহীন পিত্তথলির পাথর অপারেশন করার জন্য এনকারেজ করি না, কিন্তু পিত্তথলি নালীর পাথরের কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। এবং এক্ষেত্রে ট্রিটমেন্টের অনেকগুলো অপশন আছে, সেটা ডিপেন্ডস করে হচ্ছে আপনার পাথরের সাইজের উপরে। যদি সাইজটা 1.5 সেন্টিমিটারের কম হয় আমরা একটা ইউজুয়ালি লিভারের কিছু পরীক্ষা দেই এবং আল্ট্রাসাউন্ড করি এবং একটা MRCP করে থাকি। MRCP করে দিয়ে আমরা বুঝতে পারি যে পিত্ত নালীর যে 8-12 সেন্টিমিটার এই পিত্ত নালীটার পুরো পথে যে কোনো জায়গায় পাথরটা জমতে পারে, কোন পথে বা কোন জায়গায় পাথরটা আছে এবং তার সাইজটা কি। যদি সাইজটা 1.5 সেন্টিমিটারের কম থাকে এবং পিত্ত নালীর শেষ দিকে যদি কোনো স্ট্রিকচার বা ন্যারোয়িং না থাকে, তাহলে আমরা ERCP-র মাধ্যমে ইউজুয়ালি পিত্ত নালীর পাথর বা আমাদের গ্যাস্ট্রেন্টোলজিস্ট হেপাটোলজিস্ট এরা বের করে দেন। আর যদি এর সাইজটা কোনো কারণে 1.5 সেন্টিমিটার বা তার বেশি হয়ে যায় তখন আপনাকে পেট কেটে পিত্ত নালীর পাথর বের করতে হয়। অবশ্য আরো কিছু অপশন আছে, ল্যাপারোস্কোপিক্যালিও অপারেশনটা করা যায় এখন। ধন্যবাদ স্যার, আপনি মানে অ্যান্সারটা পেয়েছেন যে পিত্ত নালীর, তাহলে এটাকে প্রিভেন্ট করার উপায় কি, তাহলে সাথে তাহলে একটা কথা বলে দিই, তাহলে পিত্ত নালীর পাথর থেকে আপনি কিভাবে বাঁচবেন, পিত্তথলির পাথরের চিকিৎসা যদি সমস্যা থাকে চিকিৎসা করিয়ে নেবেন। তবে এখানে একটা কথা না বললেই নয়,
একটা কথা না বললি নয় যে পিত্তথলিতে যখন পাথর হয়েছিল তখন চিকিৎসাটা কিন্তু শুধুমাত্র ছিল পিত্তথলির পাথরের চিকিৎসা করা, অর্থাৎ পিত্তথলির সার্জারি করে নাও। পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর অথবা কিডনির পাথরের কোন ধরনের পাথরের কিন্তু মেডিসিনের কোনো চিকিৎসা নেই, এটা বলে রাখি। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় যান, কবিরাজ ঝাড়ফুঁক বা অল্টারনেটিভ কোনো মেডিসিন, এগুলো টোটালাই একটা আমি যেটা বলি বোগাস, আসলে কোনো লাভ নেই, এটা কোনো মেডিসিন ট্রিটমেন্ট নেই, সার্জিক্যাল ট্রিটমেন্ট, অ্যাবসলিউটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট। অনেক গবেষণা করা হয়েছে, শত শত বছর ধরে গবেষণা চলছে, এখন পর্যন্ত কোনো ঔষধ বা মেডিসিন সাকসেসফুল হয়নি পিত্তথলির পাথরের ক্ষেত্রে, পিত্তনালীর পাথরের ক্ষেত্রে। তাহলে অবশ্যই সার্জারি করে নিতে হবে এবং বিশেষজ্ঞ সার্জনদের কাছে যেতে হবে, যদি পারা যায় হেপাটোমিলিয়ারিয়ান প্যানক্রিটিস সার্জনদের কাছে যেতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের জেনারেল সার্জনরাও এই সার্জারিগুলো করে থাকেন, সেখানে অবশ্যই তাদের কাছে যেতে পারেন। এখন পিত্তথলির পাথরটা শুধুমাত্র পিত্তথলির অপারেশন করলে হতো, বাট পিত্তনালীর যখন পাথর থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার দুইটা সার্জারি করতে হবে, অর্থাৎ পিত্তনালীরও অপারেশন করতে হবে। আরেকটা হচ্ছে কি, যেহেতু পিত্তনালীর পাথরটা কোথা থেকে আসছে, পিত্তথলি থেকে আপনার যেটা সোর্স অফ ডিজিজ সেটাকে রেখে যদি আপনি দিন অপারেশন করে চলে আসেন, তাহলে আবার তার পিত্তনালীতে পাথর হবে। তাহলে কি হবে, একই সেটিংয়ে বা একটা নির্দিষ্ট সময় পরে তার পিত্তথলির পাথরের অপারেশন, পিত্তথলির ওটা কেটে ফেলতে হবে। অর্থাৎ মেসেজ হচ্ছে এটাই, পিত্তনালীর পাথরের অপারেশন দুইটা, পিত্তনালীর সাথে সাথে পিত্তথলি কেটে ফেলতে হবে। স্যার আমাদের আর একটা প্রশ্ন আছে, ধন্যবাদ স্যার আপনাকে। উনি হচ্ছে মংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক, উনি একটা প্রশ্ন করেছেন, বাবু দীপক চন্দ্র রায়, করোনাকালীন সময়ে সবচেয়ে সমস্যা আছেন করোনা কোনো পোস্ট অপারেটিভ রোগী, তো তাদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা স্যার, যদি একটু শর্টে কোনো পরামর্শ দিতেন। পোস্ট অপারেটিভ পেশেন্টের করোনার ঝুঁকি আছে কিনা, পোস্টটা আমার কাছে ক্লিয়ার না, করোনা আমাদের যেটা একটা স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকলটা আমি বলি সার্জারির ক্ষেত্রে, ইউজুয়ালি এখন যে সকল ক্রোনিক ডিজিজ আছে, অর্থাৎ একটু অপেক্ষা করে অপারেশন করলে সমস্যা হবে না, সেই অপারেশনগুলো ইউজুয়ালি আমরা এখন অ্যাভয়েড করছি ওয়ার্ল্ড ওয়াইড। আর ইউজুয়ালি যেগুলো এমার্জেন্সি অপারেশন, সেই অপারেশনগুলো আমরা করে নিতে করছি, এমার্জেন্সি বা সেমি এমার্জেন্সি অপারেশনগুলো করে নিতে হচ্ছে। আর যে পেশেন্টগুলো একটু সময় নিয়ে করা যায়, সেই পেশেন্টকে অবশ্যই আমরা সকল পেশেন্টের কোভিড টেস্ট করে নিতে হবে, করোনা ভাইরাস তার বডিতে আছে কিনা, কারণ আপনি জানেন 20% পেশেন্টের কোনো সিমটম বাদে তার করোনা ভাইরাসে সংক্রমিত থাকতে পারে। তাহলে আপনি ধরে নিতে হবে আপনার আশেপাশে যিনি আছেন, সাধারণ পাবলিক হোক বা অন্য কোনো রোগের রোগী হোক, ধরে নিতে হবে তার করোনা ভাইরাসে তিনি আক্রান্ত। সুতরাং আপনার কাছে যে পেশেন্টই আসুক, সার্জারি করতে আসুক, অন্য কোনো রোগ নিয়ে আসুক, আপনাকে পাশাপাশি মনে রাখতে হবে তার করোনা ভাইরাসেও থাকতে পারে, এজন্য তাকে করোনা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আর পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট কি হবে, পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট ইউজুয়ালি পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট আমরা সাধারণত যেভাবে দিয়ে থাকি অন্য অন্য রোগের মধ্যে একইভাবে চিকিৎসা দিবেন। আর তো আপনি তো তার আগে থেকে করোনা টেস্ট করিয়ে নিয়েছিলেনই, ধরে নিয়েছি, তাহলে সেভাবে আপনি তাকে ডিল করবেন, যেভাবে আমরা করোনা পেশেন্টকে, যদি তার করোনা পজিটিভ থাকে তাহলে আপনি সেইভাবে তাকে হ্যান্ডেল করবেন। অবশ্যই সেক্ষেত্রে সে যে ধরনের প্রোটেক্টিভ মেজারগুলো আমরা নিয়ে থাকি করোনা পেশেন্ট ডিল করার সময়, যেভাবে N95 মাস্ক এবং আমরা যে PPE যেগুলো পরে থাকি, সেই ধরনের পরে আপনি আপনি পেশেন্টকে ডিল করবেন। আর যদি আপনার পেশেন্ট কোভিড নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক প্রোটেক্টিভ মেজার নিলেই হবে, অর্থাৎ একটা মাস্ক পরলেই, আপনার মাস্ক একটা গগলস পরলেই এনাফ। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন ছিল স্যারের কাছে, দীপক চন্দ্র রায় করেছেন, যে পিত্তথলির পাথর নাকি পিত্তনালীর পাথর কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকারক বা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে স্যার? এটা খুবই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ পিত্তথলির অবশ্যই পিত্তনালীর কোয়েশ্চেন বেশি ডেঞ্জারাস, কিন্তু এই পিত্তনালীর পাথরটা আসছে কোত্থেকে, আসছে কিন্তু পিত্তথলি থেকে। তাহলে আপনি যদি বলেন যে কোনটা বেশি ডেঞ্জারাস, আপনি যদি পিত্তথলির পাথরটাই যদি আগে ট্রিটমেন্ট করে নিতেন তাহলে তার পিত্তনালীতে পাথর হতো না, কারণ 96% হচ্ছে মাইগ্রেটেড করে পিত্তথলি থেকে পিত্তনালীতে এসেছে। তবে পিত্তথলিতে পাথর থাকার থেকে অবশ্যই পিত্তনালীর পাথর অবশ্যই বেশি ডেঞ্জারাস যখন ধরা থাকে, চলে আসে। কেন ডেঞ্জারাস? কারণ সেখান থেকে প্যানক্রিয়েটাইটিস হতে পারে, কোলানজাইটিস হতে পারে, এবং রিকারেন্ট কোলানজাইটিস হয়ে লিভার ডিজিজ এবং সিরোসিস অফ লিভার ডিজিজও হতে পারে, অর্থাৎ লিভার সিরোটিক যেটাকে আমরা বলি, লিভার পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, সেই পর্যায়ে চলে যেতে পারে যদি লিভার পিত্তনালীর পাথরটা সঠিক সময়ে সার্জারি করিয়ে না নেয়, তাহলে অবশ্যই সেটা কম্পারেটিভলি ডেঞ্জারাস। জি ধন্যবাদ স্যার। একটি ব্যতিক্রম একটা প্রশ্ন এসেছে আমাদের, সেটা মংলা থেকেই,
শেখ রহমত আলী আয়ান একটা প্রশ্ন করেছেন যে উনি মংলা সিমেন্টে অর্থাৎ সিমেন্ট ইন্ডাস্ট্রিতে জব করেন, তো সেক্ষেত্রে ওইখানে দেখা যায় মানে ডাস্ট অর্থাৎ ক্লিংকার এই টাইপের হয়তো কোনো কিছু থাকে, তো যেহেতু অন্য ওইখানে জব করে এই টাইপের ডাস্টে শারীরিক কি টাইপের ক্ষতি আসতে পারে, বা ওনারা কিভাবে এটা থেকে যদি কোনো কিছু মাস্ক বা কোনো কিছু ইউজ করে প্রতিকার পাওয়ার উপায় আছে কিনা? ডাস্টের মূল সমস্যা হচ্ছে, ডাস্টের অনেকগুলো সমস্যা আছে, উনি কোন ধরনের ফ্যাক্টরি তার উপরে ডিপেন্ড করে, কোন ধরনের ফ্যাক্টরি ডাস্ট তার উপরে ডিপেন্ড করে। তবে এক সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরির যে ডাস্ট সেটির মূল সমস্যা তৈরি করে হচ্ছে অ্যালার্জিক, যদি কেউ অ্যালার্জিক প্রোন পেশেন্ট থাকে তার অ্যালার্জিটা আরো বেড়ে যেতে পারে, ইভেন যদি কারো অ্যালার্জির সমস্যা নাও থাকে তাহলে সে এখান থেকে যদি ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন ধরে এই ধরনের ফ্যাক্টরিতে কাজ করে তাহলে তার যেহেতু কিছু কিছু পার্টিকলস তো অবশ্যই শ্বাসের সাথে তার লাংসে যাবে এবং লাংসে কিছু সমস্যা তৈরি করলেও করতে পারে, তাহলে কি করতে হবে, এই ধরনের ফ্যাক্টরিতে যারা কাজ করবেন বা করে থাকেন তাদের সবসময়ের জন্য, শুধু করোনা পিরিয়ড নয়, সবসময়ের জন্য মাস্ক পরে নিয়ে কাজ করাটা আমি মনে করি বেটার। ধন্যবাদ স্যার আপনাকে। জি স্যার আপনাকে আমাদের, জি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন বিমল গোপী আমাদের লাইভে, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আমাদেরই মংলার বুড়িটাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার বাওয়ালি, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন জয়দ্রত গোলদার, উনি লিখেছেন যেরকম একটি প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করে আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আমরা আরো কিছু প্রশ্ন দেখছি, আমি পরবর্তীতে আসবো স্যার। জি স্যার আমি শুধু দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের সাথে দেশ বিদেশে বসে লাইভ প্রোগ্রামটা দেখছেন আপনারা যার যার বলে শেয়ার করবেন এবং আপনারা প্রশ্ন করুন মন খুলে আমাদের সাথে, আমাদের বাগরাটেরই গর্ব, বোরগঞ্জেরই সন্তান, আমাদের জড়তার কিছু নাই, আপনারা যত খুশি প্রশ্ন করতে পারেন। ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার আমাদের তার সময় দিয়ে চেষ্টা করবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যাই হোক স্যার আমি দ্বিতীয় প্রশ্নে বা এর পরের প্রশ্নটা আমি আসতে চাই স্যার, যেহেতু এখন ক্যান্সার একটা বিষয় থাকে স্যার, তো সেক্ষেত্রে স্যার এই পিত্ত নালীতেও কি ক্যান্সার হয় কিনা বা হলে এর উপসর্গগুলো কি দেখা যায় বা প্রতিকারটা কি, শর্ট করে স্যার যদি? পিত্ত নালী শুধু নয়, বডির প্রত্যেকটা অর্গানে ক্যান্সার হয়, সুতরাং সেভাবেই পিত্ত নালীর ক্যান্সার অবশ্যই হয়। আর পিত্ত নালীর ক্যান্সারের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো এটার অবস্থান আছে, কোন জায়গায় হয়, উপরের ভাগে হতে পারে, মাঝ ভাগে হতে পারে, শেষ ভাগে হতে পারে। যদি পিত্ত নালীর ক্যান্সারটা যদি পিত্ত নালীর শেষ দিকে হয়, হ্যাঁ শেষ দিকে হয়, তাহলে পেশেন্টের সিমটম বা উপসর্গগুলো খুব আর্লি স্টেজে ধরা পড়ে, আর আর্লি স্টেজে ধরা পড়লে খুব সার্জারি যদি করা যায়, আমরা একটা হুইপলস নামক একটা অপারেশন আছে সেটা করতে পারলে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট প্রায় 70%, 60-70%। যদি খুব আর্লি স্টেজে টার্মিনাল পার্ট অফ পিত্ত নালী অর্থাৎ শেষ ভাগের পিত্ত নালীর ক্যান্সার যদি হয়, কিন্তু যদি পিত্তনালীর উপরের ভাগে ক্যান্সার হয় তাহলে পেশেন্ট ইউজুয়ালি অ্যাডভান্স স্টেজে আসে অর্থাৎ লেট স্টেজে, যেহেতু উপসর্গটা একটু পরে আসে। কিন্তু যখন পিত্তনালী শেষ, পিত্তনালীটা প্রায় 12 সেন্টিমিটার শেষ দিকে যদি ক্যান্সার হয়, সে ক্যান্সার হওয়া মানে এটা কি অর্থাৎ পিত্তনালীটা আটকে যাওয়া, তখন আটকে গেলেই হবে, দ্রুত তার জন্ডিস ডেভেলপ করবে, সে দ্রুত ডক্টরসের কাছে যাবে এবং খুব দ্রুত চিকিৎসা নিলে সে অনেকটাই ভালো হবে এবং তার আউটকামও ভালো। কিন্তু পিত্তনালীর যখন উপরে থেকে ক্যান্সার হয় তখন পেশেন্টের উপসর্গটা অনেক দেরিতে আসে এবং সে ডক্টরের কাছে দেরিতে যায় এবং তখন ট্রিটমেন্টের খুব বেশি একটা অপশন থাকে না, আর ট্রিটমেন্ট করলেও তার আউটকামটা কম্পারেটিভলি পুর। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা এই সাথে আপনাকে আরেকটু বলি, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ নয় শুধু বাংলাদেশে, বিশেষ করে যারা পেরিফেরিতে আমরা থাকি, আমাদের বা গ্রামাঞ্চলের মানুষের কথা যদি আমি বলি, আমরা জন্ডিসের ক্ষেত্রে কি করি, আমরা জন্ডিস হইলে আমরা প্রথমে ঝাড়ফুঁকের দিকে চলে যাই, কবিরাজের চোখের দিকে চলে যাই, এতে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা হোমিওপ্যাথি অথবা হারবালের দিকে যাই। এর একটা কারণও আছে, সোশিও ইকোনমিক অবশ্যই এটা একটা কারণ, এটা অস্বীকার করার নয়, যেহেতু এইসব খরচে ঝাড়ফুঁক বা আপনি এটা হোমিও বা কবিরাজি খাইলে আপনার খরচটা অনেক কম, 70-100 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সে একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট পাচ্ছে, এটা ঠিক। বাট যেটা হচ্ছে তার একটা যে রোগটা, যখন তার জন্ডিসটা ধরা পড়লো, এই জন্ডিসটা যদি সে জন্ডিসের যিনি ডক্টরস, হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা ক্ষেত্র বিশেষে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন তাদের কাছে যদি যেত, তাহলে হয়তো বা ওই অবস্থায় চিকিৎসা করলেই পেশেন্ট ভালো হয়ে যেত। বাট সে ওই ডক্টরসদের কাছে না গিয়ে, যেহেতু তার লোকাল যে বিভিন্ন যে অল্টারনেটিভ যে সকল ব্যবস্থাগুলো আছে সেগুলো নিয়ে রোগটাকে লালন পালন করে এবং রোগটাকে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং পৌঁছানোর পরে ডক্টরসের কাছে যায়, তখন আর ডক্টরসের কিছুই
করার থাকে না। আমি একটু একটা মিনিট এই ক্ষেত্রে যোগ করি, আমি দেখেছি যেহেতু আমি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে দীর্ঘদিন কাজ করেছি, খুলনা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ছিলাম দীর্ঘ 5 বছর এমএস করেছি, তারপরে এখন শেখ রাসেল জাতীয় হাসপাতাল আমি, এবং আমার প্রাইভেট প্র্যাকটিস সব জায়গায় যখন কোনো ক্যান্সারের পেশেন্ট যাদের একটু সোশ্যাল ইকোনমিক অবস্থা ভালো, তারা মোটামুটি আমাদের কথাগুলো কম্পেটিভলি অ্যাকসেপ্ট করে, যেহেতু একটা খরচের ব্যাপার থাকে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু যাদের একটু সোশ্যাল ইকোনমিক একটু মানে একটু মানে পুর পেশেন্ট বা খরচ করার প্রবণতা কম, এরা যেটা করে এরা হোমিওপ্যাথি ডক্টরসদের কাছে যায়। এবং কেন যায় এরও একটা কারণ আছে, আপনি দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলে রাত 12টার পরে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আসে এবং বিভিন্ন লোকাল ইন্টারনেট ইসের বিভিন্ন গ্রামে 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 যে ডিসেন্টিনে দেয় ওরা দেখবেন যে বিভিন্ন ধরনের স্ক্রলিং দিয়ে বিভিন্ন ডক্টর বা কবিরাজি হোমিওপ্যাথির অ্যাডভার্টাইজ দেয় যে সকল ধরনের ক্যান্সার ভালো করিয়ে দেয় অমুক ডাক্তার হোমিও দিয়ে কবিরাজি দিয়ে, এবং মাত্র খরচ কত 200-500 টাকা। এবং আমরা দেখেছি আমাদের অনেক পেশেন্ট আমরা যখন ডায়াগনোসিস করে দেয় তখন ওরানরা যেভাবেই হোক প্ররোচিত হয়ে ওই ডক্টরসের কাছে যায় এবং 3-6 মাস চিকিৎসা নিয়ে ক্যান্সারটাকে অ্যাডভান্স স্টেজ করে আমাদের কাছে আসে, তখন আর আমরা খুব বেশি কিছু করতে পারি না। এজন্য আমি বলবো আমরা যে কোনো যখনই আপনার কোনো বিশেষ ডক্টর আপনাকে একটা রোগের কথা বলবে মেনে নিন, মেনে নেওয়ার অভ্যাসটা করুন, মেনে নেওয়ার অভ্যাসটা করুন। এই যদি কবিরাজি বা হোমিওপ্যাথি যদি আপনার ক্যান্সারটা সেরে তুলতে পারতো আপনাকে আমি বলে রাখি, তাহলে সবচেয়ে বড় বড় হোমিওর ঔষধগুলো থাকতে হচ্ছে আমেরিকা, ইংল্যান্ডে, জার্মানিতে। জার্মানিতে এই যে হেনিম্যান যিনি হোমিও আবিষ্কার করেছেন তার বাড়ি কোথায়? হেনিম্যান জার্মান থেকে, সেখানে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে হোমিওপ্যাথি। আমি কাউকে বিরুদ্ধে যেতে চাচ্ছি না, কিন্তু আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি, হ্যাঁ তাদের হয়তো কিছু কিছু মেডিসিন কিছু কিছু রোগের ব্যাপারে কাজ করে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু সব রোগ আপনারা ভালো করিয়ে দিচ্ছেন, হ্যাঁ সব ক্যান্সার ভালো করিয়ে দিচ্ছেন, এই ধরনের কথা বলে মানুষকে প্রতারিত করবেন না। কারণ আপনি যার সাথে প্রতারণা করছেন সে আপনার ভাই, আপনার দেশের মানুষ, আপনি তার রোগটাকে এমন একটা অবস্থানে নিয়ে যাচ্ছেন, হয়তো আপনিও না বুঝে বা বুঝে যেভাবেই হোক তাকে নিয়ে যাচ্ছেন, সে আলটিমেটলি একটা অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জন্য আমি সবাইকে বলবো অবশ্যই যে কোনো রোগের জন্য একজন বিশেষজ্ঞ ডক্টর চিকিৎসা নেবেন। জি প্রশ্নটা আমি পড়ি, আমি মেটাস্ট্যাটিক কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, আমাকে গত 5 বছর ক্যাপক্স কেমোথেরাপি দেওয়া হয়েছিল, আমি এখন মোটামুটি সুস্থ আছি, কিন্তু বর্তমানে অত্যধিক গ্যাসের সমস্যা হচ্ছে, এই অবস্থা হতে মুক্তির উপায় কি? মেটাস্ট্যাটিক কোলোরেক্টাল ক্যান্সার কথাটা আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলি, কোলোরেক্টাল মানে হচ্ছে কোলন অথবা পায়ুপথের ক্যান্সার, পায়ু কোলন, আর মেটাস্ট্যাটিক কথা অর্থাৎ ক্যান্সারটা যখন হয়েছিল সেই ক্যান্সারটা শুধুমাত্র কোলনেই ছিল না, যখন কোনো ক্যান্সার অন্য জায়গায় ছড়িয়ে পড়ে তখন আমরা সেটাকে বলি মেটাস্ট্যাটিক ক্যান্সার। মেটাস্ট্যাটিক ক্যান্সার কোথাও ছড়িয়ে পড়াটার নাম হচ্ছে মেটাস্টাসিস। তাহলে দেখেন এই পেশেন্ট কিন্তু মেটাস্ট্যাটিক কোলোনিক ক্যান্সার ছিল, অর্থাৎ ক্যান্সার শুধু ক্যান্সার, আর মেটাস্ট্যাটিক মানে কি অ্যাডভান্স স্টেজ, অ্যাডভান্স স্টেজের কোলোনের ক্যান্সার, সে 5 বছর ধরে আছেন, ভালো আছেন, এবং শুধু একটু অ্যাসিডিটি সমস্যা হচ্ছে, তার মানে সে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জন অনকোলজিস্টের ট্রিটমেন্টে আসেন বিদায়, কিন্তু তিনি ভালো আছেন। এই জন্যই আপনাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ সার্জন বা বিশেষজ্ঞ ডক্টরসদের পরামর্শ নিতে হবে, সেই মতো চলতে হবে। এখন এই আমার অ্যাসিডিটির জন্য করণীয় কি, এটাও আপনি অ্যাসিডিটি আমরা যে শুধু অ্যাসিডিটি আর শুধু অ্যাসিডিটি কিনা সেটাও একটা দেখার বিষয়, এই অ্যাসিডিটিও অনেক কারণ হতে পারে। শুধু সিম্পল অ্যাসিডিটি হলে তো আমরা যেটা করি যে প্রোটন পাম্প ইনহিবিটার, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোপ্রাজল, এই ওষুধগুলি দিয়ে থাকি, অ্যান্টাসিড দিয়ে থাকি। আর যেহেতু উনি মেলিগন্যান্টের পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছেন, তাহলে অবশ্যই উনি একজন ডক্টরসের ফলো আপে আছেন, তার সাথে আমার মনে হয় আলাপ করে নিয়ে নেওয়াটা ভালো যে আসলে এর পরবর্তী স্টেপটা কি, যেহেতু ওনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরপর ফলো আপে যেতে হচ্ছে এবং হয়তো বা কোলোনোস্কোপি করতে হয়, হ্যাঁ যেহেতু কোলন ক্যান্সার ছিল তাহলে কোলন অবশ্যই উনি কোলন ক্যান্সার কোলোনোস্কোপি করেন একটা নির্দিষ্ট সময় পরপর, এবং কিছু টিউমার মার্কারও হয়তো বা করেন, সিইএ লেভেলটা করেন, সুতরাং সেই ডক্টরসদের কাছ থেকে ওনার পরামর্শটা নিলে উনি আরো বেশি উপকৃত হবে, কারণ তিনি জানে যে ওনার কেন ওনার এই অ্যাসিডিটিটা হচ্ছে। ধন্যবাদ স্যার। ছোট একটা প্রশ্ন করেছে একজন বিশ্বজিৎ রায়, সেটা হচ্ছে স্যার আমরা যেহেতু অনেক ক্ষেত্রে যখন আমরা গ্যাস্ট্রিক হয় বা গ্যাস যখন আমরা দেখি বা একটু
ব্যথা পেইন পেইন হয়, সেক্ষেত্রে আমরা ডক্টরের পরামর্শ না গিয়ে দূর দিয়ে ফার্মেসিতে গিয়ে একটা হয় রেনিটিড বা ওমিপ্রাজল বা ইসমোপ্রাজল আমরা গ্রহণ করি। এক্ষেত্রে যদি এরকম যদি বারবারই করা হয় সেক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট আছে কিনা স্যার একটু শর্ট করে একটু প্লিজ বলবেন। অবশ্যই সাইড ইফেক্ট আছে, তবে হ্যাঁ আপনি যখন প্রথমবার হলো আপনি প্রথমে গিয়ে বাসার থেকে আশেপাশ থেকে একটা ওমিপ্রাজল খাইলেন বা একটা অ্যান্টাসিড খালে এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অ্যাসিডিটি হচ্ছে বা গ্যাসের সমস্যা। আমরা কিন্তু গ্যাস খুব গুলিয়ে ফেলি বিভিন্ন রোগের সাথে, আমরা আমি দেখেছি আমার প্র্যাকটিস ল্যাবে সব রোগকে আমরা গ্যাস বানাই দিচ্ছি, যে কোনো ক্যান্সার সেটাকে আমরা বলি যে গ্যাস, আমার গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা, তাহলে আসলেই গ্যাস কিনা। এই জন্য আপনি প্রথমে চিকিৎসা নিতেই পারেন, আপনি ওমিপ্রাজল অ্যান্টাসিড খেতে পারেন, কিন্তু যখন এই সমস্যাটা আপনি দেখলেন যে আপনার ওটা রেসপন্স করতেছে না বা আবার দ্বিতীয়বার বা 15 দিন পর বা 1 মাস পর আবার হলো, তখন আপনি অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাবেন বা হেপাটোলজিস্ট তাদের কাছে গিয়ে বিশেষ বা মেডিসিন ডক্টরসের কাছে গিয়ে সুনির্দিষ্ট ট্রিটমেন্ট নিবেন। আপনার পিত্তথলির ক্যান্সার সে কারণে কিন্তু এরকম অ্যাসিডিটি হতে পারে, ইভেন ক্রনিক লিভার ডিজিজ এর পেশেন্টেরও এরকম অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে। আপনি হয়তো এইরকম অ্যাসিডিটির জন্য ভেবে অ্যাসিডিটি মনে করে ঔষধ খাচ্ছেন, অথচ আপনার বড় ধরনের একটা রোগের ভিতরে আপনি ভুগছেন, সেটা হতে পারে ক্রনিক লিভার ডিজিজ, সেখান থেকে সিরোসিস এবং সেখান থেকে লিভার ক্যান্সার চলে যেতে পারে। সুতরাং কোনো রোগকে আমাদের অবহেলা করা উচিত নয়, যখনই কোনো লক্ষণ বা উপসর্গ ধরা পড়বে বা বুঝতে পারবেন সাথে সাথে বিশেষজ্ঞ ডক্টরদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার। আর একটা ছোট একটা প্রশ্ন ছিল স্যারের কাছে আমার, একটি প্রশ্ন অমিত বিশ্বাস করেছেন, করোনাকালীন সময় আমার বাবা বাড়িতে বসে থাকতে থাকতে পেট স্বাভাবিকের চেয়ে অনেকখানি ফুলে ফেপে উঠেছে, যার ফলে আজ 2 দিন বমি করছে, এখন এর থেকে পরিত্রাণ কি স্যার প্লিজ? বাসায় বসে থাকতে থাকতে ফেলে ফুটে ওঠার ঘটনার সাথে খুব বেশি রিলেটেড না, বিষয়টা রিলেটেড হচ্ছে হয়তো উনি বাসায় বসে বেশি খাচ্ছে এক, আর নাম্বার টু হচ্ছে যেহেতু মুভমেন্টটা কমে যাচ্ছে, হয়তো উনি আগে হাঁটাহাঁটি করতো সেটা কমে যাচ্ছে, এই দুইটা কারণ মিলেই তো পেটটা ফুলে ফেপে যাওয়ার কথা। আর বেশি খাওয়ার একটা আছে মুভমেন্ট বা কায়িক পরিশ্রমটা কমে যাওয়া, তাহলে খাওয়াটা কমিয়ে দেন এক, আর ঘরে বসে পরিশ্রমটা বাড়িয়ে দেন, ঘরে বসে তাহলে আপনার আমার মানে পেটে ফাঁপা ফুলাটা কমে যাবে, আর সাথে আর ঘরে বসেই থাকতে হবে এই মুহূর্তটায়, সামনের আরো 1 মাস 2 মাস অর্থাৎ ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইস করতে না পড়তে গিয়ে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, আশা করি আর আমরা সামনের দিকে এই ক্ষতি আটকে নিব না, আরো বেশি সতর্ক থাকবো এবং আরো যত যদি প্রয়োজন না হয় ঘরের বাইরে যাবো। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করবো, ডক্টর উপনন্দ রায় একটি কমেন্টস করেছেন স্যার, উপনন্দ রায়, উপনন্দ রায় আমার যে আমার ছোট ভাই ওকে আমি চিনি, ও খুলনা মেডিকেলে। থ্যাংক ইউ উপনন্দ ফর ইউর কোয়েশ্চেন, ইউ হ্যাভ আস্ক মি প্রগনোসিস অফ কার্সিনোমা গল ব্লাডার অ্যান্ড কার্সিনোমা প্যানক্রিয়াস। থ্যাংক ইউ। আচ্ছা প্রগনোসিস অফ গল ব্লাডার অ্যান্ড কার্সিনোমা প্যানক্রিয়াস ওটা উপানন্দকেই যদি লাইভে থাকতো ওকে প্রশ্ন করলে ওই অ্যান্সার দিতে পারতো। প্রত্যেকটা প্রগনোসিস বলতে সহজ কথা আমি একটু রোগীদেরকে বুঝাই, প্রগনোসিস মানে কি? প্রগনোসিস বলতে আমরা বুঝাই অর্থাৎ অপারেশনের পরে রোগীর কতদিন বেঁচে থাকার সম্ভাবনা, বাংলা কথায় যদি বলি এটাই হচ্ছে প্রগনোসিস। 3 মাস 3 বছর 5 বছর 10 বছর হ্যাঁ এটাকে বলি। এখন প্রত্যেক ক্যান্সারেরই প্রগনোসিস ডিপেন্ডস করে, অর্থাৎ অপারেশন মানে ক্যান্সারের ট্রিটমেন্টের পরে উনি কতদিন ভালো থাকবে এটা ডিপেন্ডস করে তার ক্যান্সারের কোন স্টেজে আছে। পিত্তথলি এবং প্যানক্রিয়াস ও যে দুটো কোয়েশ্চেন করেছে এই দুটো আমরা যে কোনো পেশেন্টে যখনই আসে ক্যান্সার নিয়ে তখনই আমরা তাকে একটা স্টেজিং করে ফেলি, কিছু ইনভেস্টিগেশন করে বিশেষ করে একটা কন্টাস্ট সিটি স্ক্যান করে ফেলি এবং হয়তো অন্য কিছু আরো কিছু পরীক্ষা থাকে, কিছু টিউমার মার্কার থাকে, সেগুলো করে আমরা ডিটেক্ট করি উনি কোন স্টেজে আছে। যদি আর্লি স্টেজে থাকে সব ক্যান্সারের মতোই এই পিত্তথলির এবং প্যানক্রিয়াসের কার্সিনোমারও আউটকাম ভালো, এটা স্টেজের উপর ভিত্তি করে। যদি প্যানক্রিয়াসের ক্যান্সারের স্টেজিং এর উপর ভিত্তি করে বলি, যদি স্টেজ ওয়ান এ আসে, স্টেজ ওয়ান আমি ডিটেলসে যাবো না, স্টেজ ওয়ান কোনটাকে বলি, স্টেজ ওয়ান এর ভিতরে যদি থাকে সেক্ষেত্রে যে অপারেশনটা করি ইউজুয়ালি প্যানক্রিয়াসের ক্যান্সারটা প্যানক্রিয়াসের হেডেই হয়, 90% ক্ষেত্রে প্যানক্রিয়াসের হেডে হয়, 10% হচ্ছে প্যানক্রিয়াস অন্য অন্য জায়গায় বডিতে বা টেইলে হয়। যখন হেডে হয় যে অপারেশনটা করি সেটাকে আমরা বলি হুইপলস অপারেশন। হুইপলস অপারেশন করার পরে যদি আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে পেশেন্টের প্রায় 5 ইয়ার্স সার্ভাইভাল রেট নিয়ার অ্যাবাউট 30%,
বাট এটা যদি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন অপারেশন করলে এই কিউরেটের পরিমাণ প্রগনোসিসটা একটু পুর, অর্থাৎ ফাইভ ইয়ার্স, তখন আমরা ফাইভ ইয়ার্স না তখন আমরা থ্রি ইয়ার্স দিয়ে সার্ভাইভালিটি বের করি, থ্রি ইয়ার্স সার্ভাইভাল রেট ইউজুয়ালি টু টু থ্রি 20-30%। আর কার্সিনোমা অফ প্যান গলব্লাডার, এটা বডির যত ধরনের ক্যান্সার আছে সব থেকে সাংঘাতিক ক্যান্সার হচ্ছে এই গলব্লাডারের ক্যান্সার, যেহেতু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে আসে। আর অ্যাডভান্স স্টেজের ক্যান্সার অপারেশন করলে খুব একটা ভালো রেজাল্ট হয় না, তবে আর্লি স্টেজে ইট ইজ কিউরেবল ডিজিজ, একেবারেই ভালো হয়ে যায় যদি আর্লি স্টেজে করা যায়। তবে যদি ইন্টারমিডিয়েট স্টেজে আসে তখন দেখা যায় ফাইভ ইয়ার সার্ভাইভাল রেট 10-15%, অর্থাৎ 10-15% পেশেন্ট 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা থাকে অপারেশন করার পরেও, অপারেশন এবং কেমোথেরাপি নেওয়ার পরেও। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ডক্টর উপানন্দ রায় আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা স্যার ছোট আরেকটা কোশ্চেন ছিল, আপনি শর্ট করে একটু অ্যান্সার করে দিবেন এক মিনিটেই স্যার। আমাদের একজন প্রধান শিক্ষক বিজয় কুমার বাউলি উনি প্রশ্ন করেছেন যে এখন যেহেতু কোভিড-19 বলা হতো যে সামাজিক দূরত্বের জন্য 3 ফিট দূরত্ব বজায় রাখুন, বাট এখন দেখা যাচ্ছে আইসিডিআরবি থেকে বা আইসিডিএ থেকে বারবার বলা হচ্ছে যে 6 ফিট দূরত্বটা বজায় রাখুন, আসলে কোনটা আমরা ফলো করি? আমার প্রশ্নটা ছিল এটা। আমরা কোনোটাই ফলো করতেছি না, কি ফলো করবে সেটা তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন গণমাধ্যম ডক্টরস ইভেন আমাদের বাংলাদেশের একজন মানে কাউকে ছোট করে নয়, আপনি যদি একজন রিক্সাগুলোকে জিজ্ঞেস করেন সে করোনা নিয়ে আপনাকে 1 ঘন্টা বক্তৃতা দিতে পারবে, 2 ঘন্টা বক্তৃতা দিতে পারবে, সমস্যা নেই। সুতরাং আমি করোনা নিয়ে খুব বেশি স্পেসে যেতে চাচ্ছি না, সবাই জানে। হ্যাঁ, এটা যেহেতু এটা এই করোনা ভাইরাসটা প্রতিদিনই যেহেতু এটা একটা নতুন ভাইরাস, নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন তথ্য আসতেছে, আগে দেখা যেত যে 3 ফিট পর্যন্ত ছড়ায়, এখন দেখা যাচ্ছে না এটা 6 ফিট ইভেন আরো দেখা যাচ্ছে আরো বেশিও যেতে পারে, যদি পারা যায় 6 ফিট ডিস্টেন্স যদি মেইনটেইন করা যায় সেটাই। ধন্যবাদ স্যার, আমরা আরো বেশ কিছু প্রশ্ন ছিল স্যার, আমি ছোট ছোট করে একটু প্রশ্ন করব, একটু উত্তর দিবেন স্যার। আমরা সাধারণত এখন আমরা একটু লিভারের দিকে যেতে চাই, সাধারণত আমরা যখন ডক্টরের কাছে যাই, বাট সমস্যাটা কি আপনি এক কথায় অ্যানসার দিলে তো আপনার যিনি প্রশ্নকারী উনি তো বিষয়টা বুঝতে পারবেন, এর একটু এক্সপ্লেনেশন করতে। আর ওই একই প্রশ্নের উত্তরে হয়তোবা আপনার আরো 10 জনের ছিল, তিনি হয়তোবা আপনার অনেকের ইন্টারনেট নেই বা এই সময় আসতে পারতেছে না, জানতে পারতেছে না, কিন্তু পরবর্তীতে তিনি মিলিয়ে নিয়ে তিনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এই কারণে অনেক সময় আমরা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে একটু এক্সপ্লেনেশন দিয়ে থাকি, কারণ এক কথায় দিলে উনি বুঝবেন না আসলে। যেহেতু আপনি ব্যস্ত অনেক স্যার, আর আমরাও এর ফাঁকে আমি একটু বলে দিই, স্যারের একটা স্বাস্থ্য সেবা একটা পেজ রয়েছে যেটার অ্যাডমিন ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার বাগেরা স্যার, আপনার পেজটা সম্পর্কে একটু শর্ট বলে দিবেন। এটা করোনা বাংলাদেশে যখন বাংলাদেশে না গ্লোবালি যখন করোনাটা প্যান্ডেমিক আকার ধারণ করে তখন আমি যেটা দেখলাম যে আমাদের ম্যাক্সিমাম ডক্টরসটাই প্র্যাকটিস চেম্বার প্র্যাকটিসটা বন্ধ করে দিয়েছেন সঙ্গত কারণেই, যেহেতু আপনারা জানেন এ যাবৎ প্রায় 80 জন ডক্টর শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন এই করোনা রোগে, এবং প্রায় এখন পর্যন্ত প্রায় 4,000 হেলথ ওয়ার্কার এই কোভিড রোগে আক্রান্ত। এবার আমি যে হসপিটালে ট্রিটমেন্ট দিচ্ছি আমার সকল পেশেন্টই কিন্তু ডক্টর, যেটা আপনি আলোচনার শুরুতে বলেছেন। তাহলে একটা হচ্ছে ডক্টরসও যেমন বাহিরে কম বেরোতে প্র্যাকটিসটা কমিয়ে দিয়েছেন, আবার মানুষ আমরা মানুষদেরকেও বলছি আপনি অপ্রয়োজনে ঘরের বাইরে যাবেন না। এ কারণেই এই জিনিসটাকে মাথায় রেখে আমি চিন্তা করলাম যদি অনলাইনে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, এবং সেটা টোটালি একটা ফ্রি ট্রিটমেন্ট আমরা চালু করেছি বাগেরহাটের সন্তান হিসেবে। নামটা পেজের নামটা হচ্ছে বাগেরহাট মেডিকেল সাপোর্ট, বাট এই গ্রুপটাও কিন্তু বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্যই ওপেন, সবাই মেম্বার হতে পারবে, কিন্তু নামটা বাগেরহাট, যেহেতু আমি বাগেরহাটের সন্তান বাগেরহাটের ছেলে, কিন্তু একদম আপনি ওই পেজে গিয়ে দেখবেন বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের ইভেন আমি দেখেছি ওখানে প্রায় 100 জনের মতো আছে ফরেন কান্ট্রির, হয়তো আমাদের বাংলাদেশে ইটালি ফ্রান্স জাপান বিভিন্ন লোকজন এটার সাথে যুক্ত আছে। সবাইকে আমি আমার পেজে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার ট্রিটমেন্ট নিয়ে থাকবেন আশা করছি। স্যার আমি এই কথাটা বলার একমাত্র উপায় বাগেরহাট মেডিকেল, যেহেতু আমরা লাইভ প্রোগ্রামে আছি স্যার, হয়তো আমাদের অনেক প্রশ্ন আসবে কিন্তু হয়তো স্যার সঠিক এই মুহূর্তে সময় স্বল্পতার কারণে আপনাদের উত্তর দিতে পারছে না, বা যেহেতু সময় স্বল্পতা যারা এই টাইপের কোনো প্রশ্ন যদি থেকে থাকে পরবর্তীতে ওইটাতে আপনারা অবশ্যই মেসেঞ্জারে নক করতে পারেন স্যার, যেহেতু অ্যাডমিন এবং ওখানে অনেক অভিজ্ঞ ডক্টর রয়েছে স্পেশালিস্ট ডক্টর রয়েছে আপনাদের অবশ্যই সুপরামর্শ দিবে। তো স্যার আমি যে প্রশ্নটা যেতে চাচ্ছিলাম
সেটা হচ্ছে আমরা ডায়াগনস্টিক আরেকটু বলি, না বললেই নয়, পেস্টার আমি অ্যাডমিন ঠিক আছে, বাট পেস্টে শুধু আমি কিন্তু অ্যাডমিন হলেও আমার ওখানে প্রায় 30 জন স্পেশালাইজড ডক্টরস আছেন। হ্যাঁ, তারা সার্বক্ষণিক চেষ্টা করেন ট্রিটমেন্ট দেওয়ার। বিশেষ করে কিছু নাম আমি উল্লেখ করতে চাই, আমাদের ডাক্তার দেবনাথ রনি তালুকদার, হ্যাঁ, ডাক্তার স্বরূপ পোদ্দার, ডাক্তার ফরহাদুল ইসলাম, ডাক্তার রাকানুজ্জামান সুমন, ডাক্তার হাফিজুল্লাহ, ডাক্তার মাহফুজ, হ্যাঁ, তারপরে আছেন ডাক্তার উম্মে সানিয়া, ডাক্তার কানিস পাপ্তি গাইনিকোলজি, ডাক্তার সুমাইয়া পারভিন, ডাক্তার আব্দুল্লাহ মামুন স্কিন বিশেষজ্ঞ, অর্থাৎ সব বিষয়ে ডক্টর সেখানে আসেন। তবে আপনাদেরকে এই পেজে চিকিৎসা নিতে গেলে একটু ধৈর্য রাখতে হবে, মানে ট্রিটমেন্ট চেয়েই যে সাথে সাথে পাবেন এমন, হয়তো বা 24 ঘন্টা 48 ঘন্টা সময় রাখতে পারে, ধৈর্য রাখতে হবে। আমি আমার এই আপনার এই লাইভের মাধ্যমে আমার এই গ্রুপে যত ডক্টরস তাদের সকল ব্যস্ততার মাঝেও ট্রিটমেন্ট দিচ্ছেন এবং টোটালি ফ্রি ট্রিটমেন্ট, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ স্যার। তো আমি যে প্রশ্নটা আসছিলাম স্যার, ফ্যাটি লিভার একটা ফ্যাক্ট বর্তমান সময়ে চিকিৎসা করাতে গিয়ে, তো ফ্যাটি লিভারটা আসলে কি আমরা অনেকেই জানি না, বা আসলে কি কারণে হয়, উপসর্গগুলো কি, বা এর প্রতিকার কি? জাস্ট খুব 30 সেকেন্ড সেটার আলোচনা প্রায় হয়েই গেছে। ফ্যাটি লিভার একটা প্রত্যেকটা অর্গানের একটা নির্দিষ্ট পরিমাণ কম্পোনেন্টস থাকে। যখন একটা লিভারের সাধারণত টোটাল লিভারের যে ওজন কতটুকু থাকে, 1400 থেকে 1600 গ্রাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন থাকা উচিত। এর 6% পর্যন্ত ফ্যাট থাকবে, এই 6% এর বেশি যখন ফ্যাট জমা হয় সেটাকেই বলি আমি ফ্যাটি লিভার, ক্লিয়ার? অর্থাৎ লিভারের টোটাল ওজনের 6% এর বেশি হলেই সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। এইটা এখন একটা গ্লোবাল অ্যালার্মিং, গ্লোবাল চ্যালেঞ্জিং ডিজিজ, কারণ এটা খুব মাত্রায় বেড়ে গেছে, যেহেতু ফাস্টফুডে আমরা ঝুঁকে পড়ছি, ফাস্টফুড প্রচুর পরিমাণে ফাস্টফুড খাই, সে কারণেই হচ্ছে এই ফ্যাটি লিভারটা বেশি। এখন ফ্যাটি লিভার হলে আপনি কিভাবে কেন হয় সেটার কারণ, মূল কারণ সেটারও মূল কারণ কিন্তু কার্বোহাইড্রেট, ফাস্টফুডের মূল কারণও কিন্তু কার্বোহাইড্রেট। ফ্যাটি লিভার কথাটাই বোঝা যাচ্ছে, লিভারে ফ্যাট জমেছে, আর ফ্যাট কি সেটা আমি আগেই বলেছিলাম, ফ্যাটের মূল সোর্স কিন্তু বিফ, মাটন, ডিম এগুলো নয়, মূল উপাদান হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট। আপনাকে সব আমি আমার জন দর্শকরা অনেকেই, যেহেতু আমাদের গ্রামের লোকজন আয়ুর্বেদার আছে, অনেকে হাসাহাসি করতে পারেন যে স্যার কি বলেন, আমরা এতদিন কি শুনে আসছি। তাহলে আপনাকে বোঝানোর জন্য আমি একটা কথা বলি, আপনি যে গরুটা কাটছেন বা ছাগলটা কাটতেছেন, ও সারা বছর কি খাচ্ছে, ঘাস, কিন্তু ওকে যখন কাটছেন তখন আপনি ওর কাছে ওর বডি থেকে কি পাচ্ছেন, হলুদ হলুদ চর্বি। আচ্ছা, তাহলে ও কি ডিম, ছাগল, গরু এগুলো খেয়েছে, তাহলে ওর চর্বিটা কি দিয়ে হয়েছে, ঘাস দিয়ে কিন্তু হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে চর্বি হওয়ার জন্য চর্বিযুক্ত খাওয়া দরকার নয়, কার অন্য খাবার দিয়েও চর্বি হতে পারে, এবং আমাদের বডিতে যেটা হয় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত খাবার থেকে। তাহলে আপনার কার্বোহাইড্রেটটা পরিমাণে অবশ্যই কমিয়ে আনতে হবে, অর্থাৎ কার্বোহাইড্রেট খুবই কম পরিমাণে খেতে হবে, প্রয়োজনে ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ প্রতিদিন 2 বেলা খাবার খেতে পারাটা আমি সাজেস্ট করি, এটাই হচ্ছে বেস্ট। দুপুরে এবং রাত অথবা সকাল এবং দুপুর, যে কোনো একটা বেলা খাবার খাওয়া বন্ধ রাখা ভালো, সেটা সকাল অথবা রাত। এবং ফ্যাটি লিভার হলে আপনি কিভাবে বুঝবেন, এটা ইউজুয়ালি ইনসিডেন্টাল, অর্থাৎ পেশেন্ট কোনো একটা সমস্যা নিয়ে গেছে, হয়তো বা ডক্টর আল্ট্রাসোনোগ্রাম করতে দিয়েছেন, তখন ধরা পড়েছে যে সোনোলজিস্ট বলছে যে হ্যাঁ লিভারের পরিমাণটা বেশি। তখন আমরা কি করি, ম্যাক্সিমাম রোগীরাই বাসায় যাই, একটা অন্য অন্য বিষয়গুলো নেই, তখন আমরা আসলে এই ফ্যাটি লিভারটাকে পাত্তা দেই না, সহজতা বললে, কিন্তু এই ফ্যাটি লিভারটাই হয়ে যায় এক সময়, এই ফ্যাটি লিভারটাই একটা সময় লিভার আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে সে কি হয়, সিরোসিস অফ লিভার, অর্থাৎ লিভার পচে যায়, এবং সেই পচা লিভার থেকেই লিভার ক্যান্সার হয়। বর্তমানে সারা ওয়ার্ল্ডেই, আগে ছিল লিভার ক্যান্সারের মূল কারণ ছিল হেপাটাইটিস বি সি, এখন দেখা যাচ্ছে লিভার ক্যান্সারের অন্যতম একটা কারণ হচ্ছে এই ফ্যাটি লিভার। সুতরাং ফ্যাটি লিভারকে কোনোভাবে সহজভাবে বা অবহেলা করা যাবে না, এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বিশেষজ্ঞ ডক্টরসদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট কি, ওয়েট কন্ট্রোল করা, কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম খাওয়া। ওয়েট কীভাবে কন্ট্রোল করবেন, সেটার কয়েকটা তিনটা জিনিস, একটা হচ্ছে কায়িক পরিশ্রম বাড়িয়ে তুলতে হবে, হ্যাঁ, কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম, রেগুলার ব্যায়াম করা, প্রতিদিন না হলেও অর্থাৎ সপ্তাহে 5 দিন আপনি 20 মিনিট ব্যায়াম করবেন অথবা দৌড়াবেন। আপনি জোরে হাঁটলে কিন্তু হবে না, হাঁটাটা কেন হবে না, আপনাকে ব্যায়াম আমরা তখনই বলি যদি আপনার সোয়েটিং হয়, ঘাম ঝরে, অথবা যদি আপনার যে পালস রেট, একজন মানুষের যদি যে পালস, সেই পালস রেটের যদি ডবল না হয় তাহলে কিন্তু সেই হাঁটা বা দৌড়ানো কোনোটাই কাজে লাগে না, নম্বর ওয়ান। তাহলে আপনাকে এই এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ কায়িক পরিশ্রম করতে হবে, আর একটা হচ্ছে খাওয়ার পরিমাণটা কমিয়ে আনতে হবে। আর কিছু মেডিকেশন আছে, ভিটামিন ই, একটা ইর ভূমিকা আছে,
আরেকটা মেডিসিন আছে, সেটার নাম আমি স্পেসিফিকভাবে এখানে বলতে চাচ্ছি না, বললেই সবাই অনেকে শুনবে, সেটা কেনা শুরু করবে, তারপরে তো নাও হতে পারে সেও কেনা শুরু করতে পারে, যে কারণেই এথিক্যাল কারণে আসলে ঔষধগুলোর নাম বলতে চাচ্ছি না। তবে যেটা আমি বলবো এটা এটাকে আপনারা গুরুত্ব সহকারে নিবেন, ফ্যাটি লিভার ডিজিজটাকে, এবং ট্রিটমেন্ট নিবেন, কারণ এটা আপনাকে ক্যান্সার ক্যান্সারে পর্যন্ত নিয়ে যেতে পারে এবং সেখান থেকে আপনি মৃত্যু স্তরে আসতে পারে। জি ধন্যবাদ স্যার। আমরা এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা আসলে একটি এটাকে একটি মারাত্মক ব্যাধিতে পরিণত, এবং আমরা সবাই অন্তত যারাই আছে আপামার জনসাধারণ সবাই আমরা একটা বিষয় খুব জানি যে লিভার ক্যান্সার, যেটা ছোট বড় সবাই এটাতে, এটা আসলে আমরা অনেকটা মনে করি যে হলেই আমরা মারা যাচ্ছি বা মারা যাবো। বাট আমার কথাটা হলো স্যার যে লিভার ক্যান্সারটা কেন হয়, বা এইটা হওয়ার আগে আমাদের কোনো করণীয় আছে কিনা, আমরা প্রতিরোধ করতে পারবো কিনা, বা প্রতিকার খুবই অবশ্যই লিভার ক্যান্সারের আপনার ট্রিটমেন্টের থেকে আমাদের প্রতিকারের ব্যাপারটাই বেশি খেয়াল রাখতে হবে, কারণ লিভার ক্যান্সারে খুব বেশি ট্রিটমেন্ট অপশন অনেক আছে, বাট কোনো ট্রিটমেন্টই খুব বেশি ইফেক্টিভ না। তাহলে এটার প্রিভেনশন কিভাবে করা যায়, কিন্তু এটা খুব সুন্দরভাবে এটাকে প্রিভেন্ট করা সহজ। আমরা বডির যদি লিভার ক্যান্সারটাকে ভাগ করি, লিভার ক্যান্সারটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি লিভার ক্যান্সার অর্থাৎ লিভার সেল থেকে তৈরি হয়েছে, আর একটা হচ্ছে সেকেন্ডারি লিভার ক্যান্সার অর্থাৎ বডির, যেটা আমি একটু আগে বলেছিলাম যে মেটাস্টেটিক ক্যান্সার অর্থাৎ বডির যেখানেই ক্যান্সার হোক না কেন একটা পর্যায়ে গিয়ে সে লিভারে চলে যায়। বিশেষ করে যদি পেটের ভিতরে ক্যান্সার হয় তাহলে সে ক্যান্সারটা একটা সময় গিয়ে লিভারে যায়, তাহলে সেটাকে বলি আমরা সেকেন্ডারি লিভার ক্যান্সার। তাহলে লিভারে যত ধরনের ক্যান্সার হয় তার 90% হচ্ছে সেকেন্ডারি লিভার ক্যান্সার, আর 10% হচ্ছে প্রাইমারি লিভার ক্যান্সার অর্থাৎ লিভারই ফর্মেশন হয়েছে। এবার এই যে 10% যে লিভার ক্যান্সার অর্থাৎ প্রাইমারি লিভার ক্যান্সার যেটাকে বলি আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা, এই হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার কিছু কারণ আছে। হেপাটোসেলুলার কার্সিনোমা বা প্রাইমারি লিভার ক্যান্সার আবার 90% ক্ষেত্রে হচ্ছে সিরোটিক লিভার থেকে তৈরি হয়, অর্থাৎ লিভার পচে যাবে, সেই পচা লিভার থেকে লিভার ক্যান্সার হবে। আর 10% ক্ষেত্রে লিভার না পছন্দ ধরেও সিরোসিস তৈরি না হয়েও প্রাইমারি লিভার ক্যান্সার তৈরি হতে পারে। তাহলে আমরা এখন একটু জানতে চা আমি বলতে চাচ্ছি তাহলে লিভারের পচন কিভাবে হয়, সিরোসিস অফ লিভার কিভাবে হয়। কয়েকটা কারণ, খুব বেশি নয়, অনেক কারণ আছে, কিন্তু কমন যে মাত্র 4-5টা কারণ সেইগুলোই বলতে চাচ্ছি। সেটার ভিতরে এক নম্বরই হচ্ছে এই ফ্যাটি লিভার ডিজিজ, ফ্যাটি লিভার থেকে যেটা আপনি বলছেন এই ফ্যাটি লিভার থেকে সিরোসিস হতে পারে। আর একটা হচ্ছে, তাহলে আপনি ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট কি সেটা আগেই বলে দিয়েছি, একটা হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল, ওজন কন্ট্রোল, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, কারণ এই ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিসের গ্লুকোজের পরিমাণটা বডিতে বাড়িয়ে দেয় এবং সেই গ্লুকোজটা একটা পর্যায়ে গিয়ে ফ্যাটে রূপান্তরিত হয়, ফ্যাটি লিভারে পরিণত হতে পারে। তাহলে আপনি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করবেন, থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েড কন্ট্রোল করবেন। এবার হচ্ছে এই গেল ফ্যাটি লিভার থেকে। নম্বর টু, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস, এই দুটো হচ্ছে আমাদের বিশেষ করে এশিয়া এবং পুর কান্ট্রিগুলো এই হেপাটাইটিস বি এবং সি বিশেষ ভূমিকা রাখে এই লিভার ক্যান্সারের ক্ষেত্রে। এখন হেপাটাইটিস বি এর জন্য কি করতে হবে, হেপাটাইটিস বি আর সি যাতে কোনোভাবে একজনের কাছ থেকে আরেকজনের বডিতে ছড়িয়ে না পড়ে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। কীভাবে ছড়িয়ে পড়ে, সাধারণত রক্ত এবং ব্লাড এবং ব্লাডের প্রোডাক্ট থেকে, অর্থাৎ যদি কেউ সংক্রমিত থাকে হেপাটাইটিস বি বা সি ভাইরাস দ্বারা, তার ব্লাড যদি অন্য কারো শরীরে যায় যে কোনো ওয়ে যেতে পারে, সেটা আপনি ওই পার্সন আগে সেলুনে গিয়ে সেভ করছেন, পরবর্তীতে আপনি আবার সেই সেলুনে সেভ করতে গেলেন, সেই একই খুঁট দিয়ে আপনাকে সেভ করলো, আপনার বডিতে চলে আসতে পারে। ওই পার্সন যদি এমন হয় যে ড্রাগ এডিক্টেড, যে সিরিঞ্জ ওনার শরীরে ব্যবহার করা হইলো সেই একই সিরিঞ্জ একজন সুস্থ মানুষের শরীরে যদি ব্যবহার করা হয়, তাহলে তার শরীরে এই হেপাটাইটিস বি এবং সি দুটোই চলে আসতে পারে। এ বাদেও যদি কোনো পার্সন হেপাটাইটিস বি সি দ্বারা সংক্রমিত থাকে এবং তার সাথে যদি কেউ সুস্থ লোক কোনো ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে, তার মাধ্যমে সে হেপাটাইটিস বি সি এবং এইডস চলে আসতে পারে। তাহলে আমরা যদি এই কাজগুলো বন্ধ করতে পারি, অর্থাৎ ব্লাড নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে স্ক্রিনিং করতে হবে তার বডিতে হেপাটাইটিস বি বা সি আছে কিনা, এবং সেভ করার ক্ষেত্রে আমি যদি পার্সোনালি হোম নিজের ঘরে করতে পারি, এবং সেলুনে করলে নিজে যদি একটা খুঁট নিজেই বানিয়ে রাখতে পারি, কিনে নিতে পারি, যে সেলুনে গিয়ে বলে দিলাম যে আমার এই খুঁটটা তুমি ইউজ করো, আবার ওটা বাসায় নিয়ে আসলাম, আমার যেদিন যাবো সেই দিন ওটা আমি নিয়ে গেলাম, এভাবে মানে ছোটো ছোটো অনেকগুলো ব্যবস্থা আমরা নিতে পারি। তাহলে এভাবে করে আমরা, আর একটা হচ্ছে যে যেটা বললাম যে অনৈতিক যে রিলেশন, ফিজিক্যাল রিলেশন, সেই রিলেশনটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমরা অনেকটা ভালো থাকতে পারি। এই গেলো হেপাটাইটিস বি সি। এবার হেপাটাইটিস বি এর আরেকটা কি, ভ্যাকসিনেশন আছে হেপাটাইটিস বি, যা এখন আমাদের গভর্নমেন্ট লেভেলেই বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, কিন্তু যারা বড়ো যারা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পায়নি তারা ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আগে আপনি বডিতে পরীক্ষা করে দেখে নেবেন যে আপনার বডিতে
অলরেডি হেপাটাইটিস বি ভাইরাসটা আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আর ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই। ভ্যাকসিনের ডোজটা বলে তাহলে আপনি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নেবেন। আর একটা আছে হেপাটাইটিস সি, হেপাটাইটিস সিটা কি, হেপাটাইটিস সির আবার কমপ্লিট ট্রিটমেন্ট আছে, কমপ্লিট ট্রিটমেন্ট বের হয়েছে এখন, 80,000 থেকে 1,00,000 টাকা লাগে এই ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট নিলে টোটালি হেপাটাইটিস সি চলে যায়। তাহলে হেপাটাইটিস বি আছে ভাই ভ্যাকসিন, ভ্যাকসিন নিলে আপনার হেপাটাইটিস বি হবে না, আর সির আছে ট্রিটমেন্ট, ভ্যাকসিন নেই এর আবার, অর্থাৎ এই যদি আর ট্রিটমেন্ট নেন আপনি হেপাটাইটিস সি ভালো হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ফ্যাটি লিভার আরেকটা কারণ বাদ গেছে, সেটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে ফ্যাটি লিভার হতে পারে, সেখান থেকে সিরোসিস হয়ে ক্যান্সার হতে পারে। তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অ্যালকোহল, হেপাটাইটিস বি, সি, এই চারটা জিনিসকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমি লিভার ক্যান্সার থেকে বাঁচতে পারি। তাহলে আমাদেরকে সেই দিকটাই খেয়াল রাখতে হবে, কারণটা হচ্ছে লিভার ক্যান্সার খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ, এই কারণেই ডেঞ্জারাস। দেখেন একটু বলি, এক মিনিট, কেন ডেঞ্জারাস, ডেঞ্জারাস এই কারণেই, যখন আমরা কোনো অন্য কোনো অর্গানের ক্যান্সারের ট্রিটমেন্ট দিই, যেমন কোলন ক্যান্সার, আমাদের এক প্রশ্নকর্তা বলেছিলেন যে তার কোলন ক্যান্সার হয়েছে, তার কোলনের যে জায়গাটা ক্যান্সার হয়েছে শুধু ওই জায়গাটাকেই ফোকাস করে ট্রিটমেন্ট দেওয়া গেছে, কারণ আমি জানি যে কোলনের অন্য অন্য অংশগুলো তার ভালো আছে। আবার যদি ব্রেনের কোনো একটা অংশে ক্যান্সার হয়, সেটা ব্রেনের ওই অংশটা বা ব্রেনের বাকি অংশগুলো কিন্তু ভালো আছে। আবার লাংসের ক্ষেত্রেও সেই একই রকম, পাকস্থলীর ক্ষেত্রে এরকম, বাট লিভারটা একটু ডিফারেন্ট। লিভারটায় কারণ আমি বলেছি যে লিভার ক্যান্সারটা হয় সিরোটিক অফ লিভার, অর্থাৎ পচে যাওয়া লিভারে, অর্থাৎ লিভার ক্যান্সার কিন্তু পচে গেছে সেই রকম একটা লিভারে ক্যান্সার হয়েছে। তাহলে আপনাকে একটা এক্সট্রা বাড়তি খেয়াল রাখতে হয় লিভার ক্যান্সারের ক্ষেত্রে, তার লিভারের অবস্থাটা কী। সেক্ষেত্রে লিভারের অবস্থা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ থাকে, সেজন্য খুব বেশি ট্রিটমেন্ট এখানে দেওয়া যায় না, কারণ যদি লিভার খুব বেশি কাটাও সম্ভব হয় না, সার্জারি তো করতে হয়, যদি ক্যান্সার যদি সার্জিক্যাল অপশনটা পরে, অর্থাৎ ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ভাগ আছে, এগুলো এত সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়। আমরা সব ক্যান্সারই স্টেজিং করি, লিভারের ক্যান্সারের একটা স্টেজিং আছে, অনেক স্টেজিং আছে, সবচেয়ে যেটা বেস্ট স্টেজিং সিস্টেম সেটা হচ্ছে বার্সেলোনা ক্লিনিক লিভার ক্যান্সার স্টেজিং সিস্টেম, সেখানে চারটা স্টেজিং আছে। যদি আর্লি স্টেজে থাকে, অর্থাৎ যদি ক্যান্সারটা যদি একটা থাকে এবং সেটা যদি 5 সেন্টিমিটার কম হয়, সে আর যদি লিভারের অন্য কোনো পেশেন্টের জন্ডিস না থাকে তাহলে সার্জিক্যাল অপশন আছে, অথবা এই অবস্থায় ট্রান্সপ্লান্টও করা যায়। হ্যাঁ, আর যদি এর 5 সেন্টিমিটার বড় হয়ে যায় বা জন্ডিস থাকে, রোগীর অন্য অন্য খারাপ অবস্থা থাকে, সেক্ষেত্রে আপনাকে এই ট্রান্সপ্লান্ট করেও লাভ নেই, কেটেও লাভ নেই, সেক্ষেত্রে আপনাকে অন্য চিকিৎসা নিতে হবে। আমরা বলি টেস্ট ট্রান্স আর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন, অর্থাৎ টার্গেটেড থেরাপি, অর্থাৎ ডাইরেক্ট রক্তনালীর ভিতর দিয়ে ঢুকে গিয়ে লিভারে চলে গিয়ে সে ক্যান্সারের ভিতরে থেরাপি দেওয়া, কেমোথেরাপি দেওয়া, এটা একটা আছে। এবার দেখছি আর টার্গেটেড থেরাপি আছে, অর্থাৎ হিট থেরাপি, অর্থাৎ ডাইরেক্ট ক্যান্সারের ভিতরে লেজার থেরাপি দেওয়া হয়, রেডিও অ্যাবলেশন দেওয়া হয়, ক্রায় অ্যাবলেশন দেওয়া হয়, এটা বাংলাদেশে অঙ্গপরিসরে চালু হয়েছে, কিন্তু এগুলো আউটকাম কিন্তু খুব একটা বেশি ভালো নয়। ধন্যবাদ স্যার। ঠিক আছে, খুবই ছোট একটা প্রশ্ন থাকবে আপনার কাছে স্যার, যে যেমন পিত্তথলি বা পিত্তনালীতে যেমন স্টোন দেখা দেয় স্যার, লিভারে কি স্টোন স্যার হয় কি না স্যার? অবশ্যই হয়, অবশ্যই হয়, যেহেতু পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস, কিডনিতে যেমন ক্যান্সার হয়, লিভারেও ক্যান্সার হয়, তবে তার পরিমাণটা কম, যেহেতু আমরা হেপাটোবিলিরিয়ান প্যানক্রিটিক সার্জন, আমাদের যেহেতু আমরা পেয়ে থাকি অনেক, কিন্তু আসলে সংখ্যাটা অত বেশি নয়। রুগী কিভাবে বুঝবে, রুগী বোঝার উপায় হচ্ছে, রুগী একটা হচ্ছে পেটের ডান দিকে, ইউজুয়ালি পেটের ডান বা পেটের মধ্যভাগে পেটে ব্যথা থাকবে এবং সে বলবে যে ব্যথাটা তার পিছনের দিকে চলে যায় এবং মাঝে মাঝেই তার এই ব্যথার সাথে জ্বর আসবে। এবং অনেক সময় শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যার সাথে এই সমস্যাগুলো মিলে যেতে পারে, সে অ্যাসিডিটির সমস্যা মনে করে সে বারবার এই ট্রিটমেন্ট নিতে পারে, বাট মূল সমস্যাটা হচ্ছে তার, আপনি যেটা বলেছিলেন, লিভারের পাথর, লিভারের পাথর হয়, এবং এটা ডায়াগনোসিস করতে হবে, আপনার বিশেষজ্ঞ সার্জন বা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনদের কাছে যেতে হবে। আমরা ইউজুয়ালি সিম্পল একটা ইনভেস্টিগেশন এমআরসিপি করলেই দেখা যায় যে পিত্ত মানে লিভারের ভিতরে পাথর জমা আছে, এবং তারও আমরা চিকিৎসা দিয়ে থাকি, চিকিৎসা অবশ্যই, সেটাও কিন্তু কোনো মেডিসিন চিকিৎসা নয়, সেটা আমি আগেই বলে রাখছিলাম, সেটাও সার্জিক্যাল চিকিৎসা, সেটা ডিপেন্ড করে, লিভার একটা অনেক বড় অর্গান, হ্যাঁ, লিভারটাকে পুরো 8টা বা 9টা ভাগে ভাগ করা হয়, সেই কোন জায়গায় আছে, কতটুকু জায়গায় ইনভলভ আছে, এবং সেই পাথর হওয়ার কারণে লিভারের ক্ষতিটুকু কি পরিমাণ হয়েছে, সবগুলো অবস্থা বিবেচনা করে আমরা ট্রিটমেন্ট সেট করি, লিভার কাটলে কতটুকু কাটবো, কতটুকু কাটবো বা কি ট্রিটমেন্ট দেবো, টোটাল ব্যবস্থাটা দেখি আমরা আসলে ডিসিশনটা নিয়ে থাকি। ধন্যবাদ স্যার। ছোট একটা প্রশ্ন এসেছে, একজন পেশেন্ট প্রশ্ন করেছে যে তার হয়তো গ্যাস আছে, গ্যাসের ওষুধ খাচ্ছে, সাথে ডম্পোরিডম খাচ্ছে,
এবং অ্যান্টাসিড সিরাপটাও খাচ্ছে, কিন্তু বেশ কিছুদিনই খেয়েছে কিন্তু ওনার কোনো প্রোগ্রেস হচ্ছে না। সেক্ষেত্রে ওনার করণীয় কি স্যার? ওনার করণীয় হচ্ছে, ওনার কেন হচ্ছে, ওনার অ্যাসিডিটির কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন যদি সে দীর্ঘদিন ধরে স্মোকিং করে, মেল পেশেন্ট স্ট্রেসফুল কন্ডিশন থাকে, স্ট্রেসফুল, আমরা ইউজুয়ালি এখন স্ট্রেসফুল লাইফ লিড করি, স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, যদি দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খায়, হ্যাঁ, অ্যালকোহল খায়, হ্যাঁ, ওভারওয়েট থাকে, ওভারওয়েট সব জায়গায় প্রত্যেকটা রোগের সাথেই আছে ওভারওয়েট, তাহলে এইগুলো যদি থাকে তাহলে আপনার কোনো ট্রিটমেন্টেই আপনাকে এই রোগ ভালো করবে না। তাহলে আপনার এই রিস্ক ফ্যাক্টর আগে তার আছে কিনা এইটাকে সেইটাকে অ্যাভয়েড করতে হবে, ফার্স্ট নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে এই শুধু এভাবে অ্যান্টাসিড খেলে হবে না, আপনাকে একটা এন্ডোস্কোপি করতে হবে, এন্ডোস্কোপি করে দেখতে হবে, এন্ডোস্কোপি করে ওখান থেকে আমরা একটা বায়োপসি নেই, অনেক সময় আলসার থাকলে বায়োপসি নেই, এবং ওখান থেকে একটা রস নিয়ে আমরা পরীক্ষা করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসার হয়, তাহলে সেই ব্যাকটেরিয়াটা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তার সুনির্দিষ্ট ট্রিটমেন্ট আছে, আমরা ট্রিপল থেরাপি নামক একটা ট্রিটমেন্ট বলি, তার আরও বিভিন্ন অনেকগুলো ধরন আরও রিসেন্ট বের হয়েছে, সেই ট্রিটমেন্টগুলো দিলে পেশেন্ট ভালো হবে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে তার রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে নম্বর ওয়ান, নম্বর টু হচ্ছে সঠিক ডায়াগনোসিস করতে হবে, সেজন্য একটা এন্ডোস্কোপি করে দেখতে হবে, নম্বর থ্রি যদি হেলিকোপ্টার পাইলরি পাওয়া যায় তার সুনির্দিষ্ট ট্রিটমেন্ট দিতে হবে, তারই পেশেন্ট ভালো হবে। নতুন জি দর্শক শ্রোতা, হয়তো আপনার উত্তর পেয়েছেন, স্যার উত্তর দিয়েছেন। ছোট আরেকটা প্রশ্ন করেছে বিশ্বজিৎ রায়, সেটা হচ্ছে একজন সুস্থ ব্যক্তি স্যার কতবার ব্লাড দিতে পারে স্যার, এরকম কোন ইস্যু আছে? একজন সুস্থ ব্যক্তি আমরা ইউজুয়ালি এনকারেজ করি মানুষ পেশেন্ট মানুষ সুস্থ মানুষকে ব্লাড দেওয়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্লাড দেওয়া হচ্ছে ডক্টরসরা, কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে বিভিন্ন ধরনের ক্লাব আছে, হ্যাঁ নাম বলতে চাচ্ছেন, অনেক ক্লাব আছে, এবং এই সব ক্লাবে ডক্টর্স মেডিকেল স্টুডেন্ট এবং ডক্টর্স নিয়মিত রক্ত দিয়ে থাকেন, এবং অন্য অন্য যারা পেশেন্ট আসেন তাদের আত্মীয় স্বজন তাদেরকেও আমরা এনকারেজ করি ব্লাড দেওয়ার জন্য। কতবার দেওয়া যায়? প্রতি চার মাস পর পর অর্থাৎ বছরে তিনবার দিতে পারে, এবং একজন মানুষ 50 বছর পর্যন্ত সে এরকম ব্লাড দিয়ে যেতে পারে, একেবারে 18 বছর বয়স থেকে শুরু করে 18 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত সে বছরে তিনবার করে ব্লাড দিয়ে যেতে পারে, কোনো সমস্যা হবে না। আর অবশ্যই ব্লাড দেওয়ার ক্ষেত্রে তো সেই স্ক্রিনিং গুলো করবেই। ঠিক আছে স্যার, আশা করি দর্শক আপনার উত্তর পেয়েছেন। আমরা স্যার আরেকটা বিষয় আলোচনা করতে চাই, যেহেতু সময় শেষের দিকে স্যার, তো ছোট একটা প্রশ্ন এসেছে স্যার, ফুল বডি চেকআপে চেকআপ কি, এতে কি কিডনি লিভার পিত্তথলি বা যে কোনো সমস্যা বোঝা যায় স্যার প্লিজ? ফুল বডি চেকআপ বলতে আমরা বিষয়টা কখন করি এটা একটু দরকার, ফুল বডি চেকআপ কখন প্রশ্নটা কখন আসে, ইউজুয়ালি বয়স বাড়ার সাথে সাথেই ক্যান্সারের ঝুঁকিটা যেহেতু বেড়ে যায় এবং অন্যান্য ক্রনিক ডিজিজের ঝুঁকিটা বেড়ে যায়, এই জন্য আমরা কখন করি ফুল বডি চেকআপ, পেশেন্টের বয়স যখন 40 বা তারপরের বয়সের পেশেন্টদের ক্ষেত্রে করি, সেক্ষেত্রে ফুল বডি চেকআপের পিত্তথলি পিত্তনালী যে একটা আলট্রাসোনোগ্রাম করা হয়, আলট্রাসোনোগ্রাম করায় কিছু রোগ মানে সিম্পল ডিজিজ যদি থাকে, যেমন পিত্তথলির পাথর বা এই ধরনের ফ্যাটি লিভার বা সিরোসিস অফ লিভার, সেক্ষেত্রে ধরা পড়বে। কিন্তু আবার ফুল বডি চেকআপের ভিতরে আমরা অনেক এমন হতে পারে যে তার পিত্তথলির ক্যান্সার আছে অথবা তার লিভার ক্যান্সার আছে, সেই ক্যান্সারটা কিন্তু নাও ধরা পড়তে পারে, নাও ধরা পড়তে পারে। ধন্যবাদ। ফুল বডি চেকআপে যে করলেই সব রোগ ধরা পড়বে বিষয়টা সেটা নয়, সহজ কথা হলে সেটা। দর্শক আশা করি আপনার উত্তর পেয়েছেন। স্যার আপনি যেহেতু প্যানক্রিয়াসিস সার্জন, তো এই জন্য আমরা এইটার প্রতি খুবই আমরা জানি না এমনই একটা বিষয়, মানে রোগটার নাম শুনলে এটা উচ্চারণ করতে আমাদের আসলে অনেক কষ্ট হয় স্যার, ভয় লাগে স্যার। তো সেক্ষেত্রে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বিষয় যদি একটু বলতে বা কেন হয় বা প্রতিকার কি বা কি করণীয় স্যার, প্লিজ এই বিষয়ে একটু স্যার পরামর্শ দিন। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসটা কি সেটা আগে বলি, প্যানক্রিয়াটাইটিসটা পাকস্থলীর পিছনে থাকে, একটা আম পাতার মতো একটা অর্গান, আম পাতার মতো পাকস্থলীর পিছনে থাকে, এইটার মূল কাজ হচ্ছে কিছু হরমোন তৈরি করা, এটা একটা গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, মিক্সড গ্ল্যান্ড বলা হয়, যেহেতু এখান থেকে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটোই ফাংশন থাকে। আমি সহজে বোঝানোর জন্য যেটা বলি যে ডায়াবেটিস যে অর্গানের কারণে সমস্যার কারণে হয় সেটাই হচ্ছে প্যানক্রিয়াস, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক একটা হরমোন বের হয়, কোনো কারণে যদি এই ইনসুলিন হরমোনটা কম পরিমাণে বের হয় জন্মগত অনেক ত্রুটির কারণে, অথবা যদি ইনসুলিন বের হয়েও সঠিক মাত্রা কাজ করতে না পারে তাহলেই তার ডায়াবেটিস হয়, মানে প্যানক্রিয়াসটা থাকে হচ্ছে পাকস্থলীর পিছনের দিকে,
এই প্যানক্রিয়াসের যত রোগ আছে তার ভিতরে যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট বিনাইন ডিজিজ সেগুলো কি প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ প্যানক্রিয়াসের প্রদাহ প্যানক্রিয়াসের প্রদাহ যেমন আমরা অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে বলে অ্যাপেন্ডিসাইটিস স্টমাকের ক্ষেত্রে প্রদাহের ক্ষেত্রে বলে গ্যাস্ট্রাইটিস গলব্লাডার ক্ষেত্রে বলি কোলিসিস্টাইটিস আর প্যানক্রিয়াসের ক্ষেত্রে বলি প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিস আবার দুই ধরনের একুট আর ক্রনিক একুট ক্ষেত্রে আমরা সবই বলি তো যে কোনো অর্গানের কোনো প্রদাহটা যখন একটা একুট কন্ডিশন একুট কন্ডিশনটা কি একটা ইমার্জেন্সি কন্ডিশন পেশেন্টের সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হয় পেশেন্টের এমন একটা অবস্থা তৈরি হয় প্রচণ্ড পেটে ব্যথা বমি অথবা সাথে আরো কিছু সিমটম বা উপসর্গ তখন সেটাকে আমরা একুট প্যানক্রিয়াটাইটিস বা যে কোনো অর্গানেরই একুট লাগিয়ে দিই একুট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট যদি হয় তাহলে পেশেন্টকে অবশ্যই দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এবং একুট প্যানক্রিয়াটাইটিস এর মেইন কারণ 70-80% কারণ হলো পিত্তথলির পাথর পিত্তথলির সেই যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন একুট প্যানক্রিয়াটাইটিস এর মূল কারণ হলো গল স্টোন বা পিত্তথলির পাথর সেইটা মাইগ্রেট করে পিত্তনালীতে আসে এবং পিত্তনালী থেকে একটা সময় গিয়ে আপনার প্যানক্রিয়াসের নালীতে গিয়ে আটকে গিয়ে প্যানক্রিয়াটাইটিস করে একুট প্যানক্রিয়াটাইটিস করে রোগীকে একেবারে মৃত্যু দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে আপনার প্রশ্নটা ছিল ক্রনিক প্যানক্রিয়াটিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর মূল কারণ কিন্তু আবার এই গল স্টোন নয় হতে পারে গল স্টোন একটা কারণ হতে পারে সেটা বেশি যে কারণ সেটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে সবচেয়ে মেইন বড় কারণ তারপর আরো স্মোকিং স্মোকিং এবং জেনেটিক্যাল কিছু কজ আছে ফ্যামিলিয়ার কিছু কজ আছে এবাদেও যদি কারো একবার একুট প্যানক্রিয়াটাইটিস হয় তার এটা এটা তার ক্রনিক স্টেজে চলে যেতে পারে তার সম্ভাবনা প্রায় 10% ক্ষেত্রে থাকে আরো অনেক কারণ আছে আসলে এত কারণ বলতে যাচ্ছি না যে ক্যান্সার থেকেও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে ক্যান্সার থেকেও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে কিছু মেটাবলিক কজ আছে হাইপার ক্যালসিমিয়া হাইপার লিপিডিমিয়া কোলেস্ট্রল থেকে হতে পারে হাইপার ক্যালসিমিয়া থেকে হতে পারে থাইরয়েডের ফাংশন যদি ইম্পেয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে তবে মেইন যে কজগুলো আমি সেগুলো বলে বলছি একটা হচ্ছে মেইন হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল অ্যান্ড স্মোকিং এই দুইটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে প্যানক্রিয়াটাইটিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সম্ভাবনা অনেকাংশেই আপনি কমিয়ে দিতে পারবেন ইভেন ট্রমা দিয়েও প্যানক্রিয়াটাইটিস হতে পারে লিভারে যদি একবার সিরোসিস শুরু হয়ে যায় সিরোসিস অর্থাৎ ফ্যাটি লিভার প্রথমে ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস স্টিয়াটো হেপাটাইটিস তারপর সিরোসিস সিরোসিস না হওয়ার আগ পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের মেডিসিন এবং এক্সারসাইজ করে লিভারটাকে আগের অবস্থানে নিতে পারবেন কিন্তু সিরোসিস হয়ে গেলে আর এটাকে ব্যাক করানো যেমনই যায় না ঠিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যখন শুরু হয়ে যাবে তখন আপনি আর ওটাকে ব্যাক করতে পারবেন না তবে কিছু ট্রিটমেন্ট বা সার্জারি আমরা করে থাকি এটা প্যানক্রিয়াটাইটিসের বিভিন্ন উপসর্গের উপর ভিত্তি করে যে আসলে কোন অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করতে পারি এই যে ডিজিজের যে প্রোগ্রেশন যে যেভাবে এগোচ্ছে যে গতিতে গতি কিছুটা কমিয়ে দিতে পারি গতি কিছুটা কমিয়ে দিতে পারি যেমন সে ফর এক্সাম্পল অনেক সময় ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের প্যানক্রিয়াসের ভিতরে প্যানক্রিয়াসের নালীর ভিতরে পাথর হয় সেই প্যানক্রিয়াসের নালীর পাথর আমরা অপারেশন করে বের করি বের করে দিয়ে আমরা খাদ্য নালীর সাথে জোড়া লাগিয়ে দিই সেক্ষেত্রে সুবিধাটা কি হয় পেশেন্টের যে গতিতে প্যানক্রিয়াটাইটিসটা খারাপের দিকে যাচ্ছিল গতিটা অনেক কমে যাবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কিভাবে বোঝা যায় একটু একটু বলে থাকে সাধারণত 3-4 উপসর্গ থাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা হচ্ছে পেশেন্টের পেটে ব্যথা উপরে পেটের মাঝভাগে বা পেটের উপরের ভাগে পেটে ব্যথা থাকবে পেশেন্টের ডায়াবেটিস থাকবে পেশেন্টের স্ট্যাটোরিয়া অর্থাৎ পেশেন্টের পায়খানা বা মলের সাথে তৈল যাবে লিপিড যাবে আরেকটা হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ একটা পর্যায়ে গিয়ে পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করবে এবং পেশেন্টের ওজন কমা শুরু করবে এইগুলো থাকলে আমরা বুঝি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অবশ্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের আর্লি স্টেজে যদি আসে এই সমস্যাগুলো খুব কিন্তু একটা থাকবে না শুধুমাত্র হয়তো মাঝে মাঝে পেটে ব্যথা হবে বমি বমি ভাব থাকবে বা বমি হবে কিন্তু যখন লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজে আসবে তখন তার ডায়াবেটিস ডেভেলপ করবে এবং তার ওজন কমে যাবে এবং তার মলের সাথে তৈল যাবে কারণ কেন তৈল যাবে আমরা যে তৈলাক্ত খাবারগুলো খাই সেই তৈলটাকে হজম করার জন্য অ্যাবজর্পশনের জন্য যেমন পিত্তের প্রয়োজন তেমনইভাবে আবার এই প্যানক্রিয়াটিকের এনজাইমের দরকার যেহেতু প্যানক্রিয়াটাইটিস হয়েছে সেই এনজাইম পর্যাপ্ত তৈরি করতে পারতেছে না সুতরাং তৈলটা অ্যাবজর্পশন হচ্ছে না প্রক্রিয়াজাত হচ্ছে না সেই তৈলটা মলের মাধ্যমে বের হয়ে গিয়ে
সেই রোগীরা আমাদের কাছে বলে যে স্যার যখন আমরা বারবার বলতে পারে যে অনেক সময় ডায়রিয়া মানে বারবার পাতলা পায়খানা হয় কারণ হচ্ছে বারবার তৈল যায় সেই জন্য পায়খানার পরিমাণটা বেড়ে যায় এবং বলে যে যদি কোমরে অভ্যাস থাকে বাথরুম করার তাহলে বলবে যে কোমরে ভেসে থাকে পানিতে ভেসে থাকে তার মলটা এবং পানি খরচ করার সময় হাতে লেগে থাকে মনে হয় যেন হাতে চর্বি লেগে আছে এই থেকে বোঝা যায় যে সহজেই তার স্টেটোরিয়া বা তৈলযুক্ত পায়খানা হচ্ছে এবং এটা একটা মূল কারণ হচ্ছে ক্রোনিক পেনক্রিয়াটাইটিস। জি ধন্যবাদ স্যার। আমাদের ছোট দুটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে আমাদের একজন বড় ভাই উত্তম দাদা উনি প্রশ্ন করেছেন, উনি অ্যাপেল ভিনেগার খেয়ে গ্যাসের ওষুধ থেকে মুক্তি পেয়েছে, গত 6 মাস উনি গ্যাসের কোনো ওষুধ খাচ্ছে না বাট হয়তো অ্যাপেল ভিনেগারটা ইউজ করছে, সেক্ষেত্রে এটা যদি দীর্ঘমেয়াদী বা লং টার্ম যদি খায় এক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট আছে কিনা স্যার? জি কোনো কিছুই সাইড ইফেক্ট মুক্ত নয়, ইভেন আমরা যে ভাত মাছ গোস ডিম খাই এরও সাইড ইফেক্ট আছে, যেটা এতক্ষণ এই পুরো আলোচনায় তাই ছিল বেশি খাওয়া যাবে না তার সাইড ইফেক্ট হিসাবে। সুতরাং আপেল ভিনেগার বা আপেল সাইডার ভিনেগার অবশ্যই এরও কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে, এর অনেকগুলো ভালো দিক আছে। হ্যাঁ ভালো দিকটা কি, এটা আপনার কোলেস্ট্রলের পরিমাণটা কমায়, অ্যাসিডিটি কমায়, আপনার ডায়াবেটিসটাকে অনেকটা কন্ট্রোলে আনতে সহযোগিতা করে বা ডায়াবেটিসটাকে অনেক সময় কন্ট্রোলেও সহযোগিতা করে, কিন্তু সেটা খাওয়ার কিছু নিয়ম আছে। নিয়ম আছে আপনাকে খেতে হবে খুবই লো কনসেন্ট্রেট ফর্মে, অর্থাৎ 1 গ্লাস পানির ভিতরে কখনই 1 চামচের বেশি নয়, এবং খাওয়ার পরেই আপনাকে দাঁত ব্রাশ করতে হবে, কুলি করতে হবে, কারণ দাঁতে যাতে লেগে না থাকে, দাঁতে লেগে থাকলে দাঁতে ক্ষয় তৈরি করে। আর আপনি যদি দীর্ঘদিন ধরে খান এবং কনসেন্ট্রেট ফর্মে যদি খান তাহলে আপনার বডির বিভিন্ন জায়গায় স্টোন ফর্মেশন হতে পারে, তাহলে আপনাকে পরিমাণে কম খেতে হবে। এই আপেল সাইডার ভিনেগারটাকেই বলছি। আরেকটা খেয়াল রাখবেন, এই আপনি আপেল সাইডার ভিনেগারটা যে খাচ্ছেন আসলে সেটা আপেল সাইডার ভিনেগার কিনা এটা কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চেন, যেহেতু আপেল সাইডার ভিনেগারটা মেইনলি আসে হচ্ছে ম্যাক্সিমামই আমেরিকা থেকে আসছে, আপনি ইউএসএ থেকে আসে, আপনি যদি সেটা কিনতে পান বিভিন্ন জায়গায় 200-250-300 টাকায় সেটা আদৌ সম্ভব কিনা সেটা আপনার কাছেই আপনার প্রশ্ন থাকবে। তাহলে আপনার তাহলে সেটা হয়তো আমাদের দেশে কোথাও নকল হিসেবে বের হচ্ছে, সেই নকলটা খেলে কিন্তু আপনার আরো ক্ষতি বেড়ে যেতে পারে। তাহলে কেনার সময় আপনাকে অবশ্যই শিওর হয়ে নিতে হবে আপনি আসলে সঠিক অ্যাপল সাইডার ভিনেগারটা খাচ্ছেন কিনা, আর খেলে এই নিয়মগুলো মেনে চলবেন, খুবই ডাইলিউটেড ফর্মে খাবেন এবং খাওয়ার পরে কুলি করবেন। আশা করি উত্তম দাদা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরেকটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো স্যার আমাদের একজন সদস্য যে মেটাস্ট্যাটিক কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত উনি আপনাকে প্রশ্ন করেছিল, উনি যেহেতু এখন হচ্ছে কোভিড-19 যার কারণে ইন্ডিয়াতে এই মুহূর্তে চিকিৎসা নিতে পারছে না, তো সেক্ষেত্রে ওনার গ্যাসের বেশ কিছু সমস্যা হচ্ছে, বাট যেহেতু এখন ডক্টরের সাথে কোনো পরামর্শ বা যোগাযোগ করতে পারছে না, এক্ষেত্রে স্যার আপনি যদি শর্ট করে একটু ওনার উদ্দেশ্যে অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাহলে আপনাকে অনুরোধ করবো, যেহেতু স্যার একটা অনলাইন পেজ আছে স্বাস্থ্য সেবা বাগেরহাট মেডিকেল সাপোর্ট, আপনি ওখানে স্যারকে পার্সোনালি মেসেঞ্জারে নক করবে, স্যার আপনার সঠিক উত্তর আপনাকে সাহায্য করবে। আরেকটা ছোট একটা প্রশ্ন ছিল স্যার, যেহেতু আমরা অনেক ক্ষেত্রে সাধারণ জ্বর বা কোনো কিছু হইলে আমরা তো একটু অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি স্যার, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সাপোজ অ্যাজিথ্রোমাইসিনটা 7 দিনের ডোজ বাট আমাদের 3 দিনে জ্বর ভালো হয়ে গেল আমরা কোনো কারণে এটা অফ করে দিলাম, সেক্ষেত্রে পরবর্তীতে আবার যদি ওই অ্যান্টিবায়োটিকটা শুরু করি 1 মাস বা 2 মাস পরে আসলে কতটুকু ঠিক বা বেঠিক বা আসলে অ্যান্টিবায়োটিকটা কতটুকু কার্যকরিতা? পৃথিবীতে সবচেয়ে বাংলাদেশই হচ্ছে এই ক্ষেত্রে একটা ডেঞ্জারাস কান্ট্রি যেখানে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার হয় না, কারণ হচ্ছে আসলে কথাগুলো বলতে খারাপ শোনালেও আপনি যখনই কোনো একটু জ্বর নিয়ে আপনার পাশের ফার্মেসির কাছে যাবেন উনি একটা অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিবে, কোনো সন্দেহ নাই, কোনো বাদ বিচার নেই, আপনাকে আগে তো জানা দরকার যে আসলে আপনার অ্যান্টিবায়োটিকটা দরকার ছিল কি ছিল না। আপনার ভাইরাল ফিভার, আমাদের ম্যাক্সিমামের যত ফিভার হয় হ্যাঁ ফিভারের মূল কারণটা কি, ম্যাক্সিমামে কিন্তু ভাইরাল ফিভার, ভাইরাল ফিভারের তাহলে আপনি অ্যান্টিবায়োটিক মানেই হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যাগনিস্ট কাজ করবে, তাহলে আপনি হচ্ছে ভাইরাল ফিভার, তাহলে যদি আপনার আদৌ কি তার অ্যান্টিবায়োটিকের দরকার ছিল, দরকারই তো ছিল না, সে তো ভাইরাস তো মারতে পারবে না, তাহলে আপনি দিচ্ছেন ভুল কারণে নম্বর 1। আর ভাইরাল ফিভারের ক্ষেত্রে আপনি জানেন সব ক্ষেত্রে যেমন এখন যে করোনা যেটা একটা ভাইরাস দিয়ে হচ্ছে 80% পেশেন্টে কি আমরা শুধুমাত্র প্যারাসিটামল দিয়েই তো চিকিৎসা দিচ্ছি, তাহলে ভাইরাল যে কোনো ভাইরাল ফিভারের চিকিৎসা মূলত প্যারাসিটামল একটু রেস্ট না পানি খাওয়া এগুলো খেলেই ভালো হয়ে যায়। এবার আসেন যদি একটা অ্যান্টিবায়োটিক কোর্স আপনি শুরু করেন অবশ্যই আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে, তার একটা নির্দিষ্ট ডিউরেশন আছে ডোজ আছে, হ্যাঁ সেই ডোজটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। যদি না করেন তাহলে যেটা হবে এই অ্যান্টিবায়োটিক একটা পর্যায়ে গিয়ে আপনার শরীরে
যখন আপনার দরকার হবে, আসলেই আপনি শরীরে তখন একটা রোগ হয়েছে যখন ওই অ্যান্টিবায়োটিকটা দরকার, কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটা তখন আপনার বৃত্তে কাজ করবে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলি আপনার এই টার্মসটাকে। এই জন্য অত্র তত্র আপনার অ্যান্টিবায়োটিক খাবেন না, অবশ্যই যে কোনো ফার্মেসি ম্যানের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাবেন না, একজন সুনির্দিষ্ট বা রেজিস্টার্ড ডক্টরসের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খান। আর যখনই খাওয়া শুরু করবেন যার কাছ থেকেই খান, অবশ্যই অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করবেন। জি ধন্যবাদ স্যার বিশ্বজিৎ, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা আসলে প্রোগ্রামের শেষের দিকে চলে আসব বা চলে আসি, অনেক সময় স্যার দিয়েছেন। তো আমরা একটু যেহেতু এখন কোভিড-19 এই সময় আসলে আমরা বেশ ডিপ্রেশনে আছি, কি হচ্ছে কি হবে, তো যেহেতু এখন সবাই আমরা আবার করোনা সম্পর্কে অনেক সচেতন সবাই বুঝি, তারপরেও কিছু বিষয় আমরা জানতে চাই একটু শর্ট করে আপনার কাছে। বর্তমান সময় স্যার করোনা চিকিৎসা পদ্ধতিতে আসলে কিভাবে চলছে, যেহেতু আপনি অলরেডি ডক্টরদেরকেই আপনি সেবা দিচ্ছেন, তো কিভাবে করছেন বা কি করণীয় স্যার একটু প্লিজ? করণীয় বলতে আর কিছু বলতে চাচ্ছেন, করণীয় আপনি জানেন, ওই যে বললেন কয়েকটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, স্মোকিংটা ছেড়ে দিতে হবে। সহজ কথায় স্মোকিংটা এই মুহূর্তে একটা বেস্ট, একটা সব খারাপ জিনিসই যে সবসময় খারাপ তো থাকেই, কিন্তু সাথে কিছু ভালো রেজাল্টও বয়ে নিয়ে আসতে পারে। যেমন যাদের এখন স্মোকিং এর অভ্যাস আছে, আপনি কিন্তু ইচ্ছে করলে যেহেতু আপনি আপনারা জানেন যে যদি কোনো স্মোকারের করোনা ভাইরাসে সংক্রমিত হয় তাহলে তার মৃত্যু ঝুঁকি নন স্মোকারদের থেকে প্রায় 15 গুণ বেশি, তাহলে আপনি এই ভয়টা মাথায় নিয়েও আপনি স্মোকিংটা বন্ধ করে দিতে পারেন। এটা একটা আপনার জন্য ভালো একটা জিনিস হয়ে আসতে পারে। এক নম্বর টু হচ্ছে আপনি করোনা থেকে মুক্ত থাকতে কি করতে হবে সেটা আপনারা সব জানেন, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। ট্রিটমেন্টে আসে 20% পেশেন্টের এখন মানে কোনো সিমটমস থাকে না, 20% পেশেন্টেরই কোনো সিমটমস নেই, তাহলে আমার আশেপাশে যারা আছে প্রত্যেককেই করোনা রোগী হিসাবে চিন্তা করে তার সাথে ডিলিংসে যাওয়া উচিত, তাকে হ্যান্ডেল করা উচিত। ইভেন আপনার ফ্যামিলির যে মেম্বার সেও হয়তো আপনার সাথে একই সাথে খাইতেছি ঘুরতেছি ঘুমাইতেছি, সে হয়তো করোনা আক্রান্ত কিন্তু তার সিমটম নেই। একটা হচ্ছে যাদের সিমটমস থাকে মাইল্ড সিমটমগুলো আপনারা অনেকটা জানেন যে সেটা জ্বর কাশি গলা ব্যথা, অনেকে পাতলা ব্যাগনা থাকে, 80% পেশেন্টের কোনো শ্বাসকষ্ট থাকে না, এবং তাদের শ্বাসকষ্ট না থাকলে হসপিটালে ভর্তির প্রয়োজন নাই, বাসায় বসেই টেলিমেডিসিন অথবা স্বাভাবিক আমরা বিভিন্ন মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, বাসায় বসেই চিকিৎসা নেওয়া সম্ভব। 20% পেশেন্টের ক্ষেত্রে হসপিটালাইজেশন প্রয়োজন, কখন? খুব সিম্পলি বলতে গেলে রোগীদেরকে বোঝানোর জন্য যখনই আপনার শ্বাসকষ্ট দেখা দেবে তখনই আপনি হসপিটালে যাবেন। হসপিটালে গেলে আমরা অনেক ধরনের চিকিৎসা দিয়ে থাকি প্রতিদিনই, নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন ট্রায়াল হচ্ছে, নতুন নতুন আবিষ্কার আসতেছে, এবং আমাদের বাংলাদেশেও অনেক ট্রায়াল হয়েছে। যেমন আপনারা জানেন যে ডক্সিসাইক্লিন আইভারমেকটিনের একটা ট্রায়াল বাংলাদেশে হয়েছে, সেই ট্রায়ালটা বেশ ভালো রেজাল্ট পাওয়া গেছে, যেটা বহির্বিশ্বের অনেক দেশই ধারণ করে সেখানেও তারা ব্যবহার করেছে এবং তারাও ভালো রেজাল্ট পেয়েছে। এবং এর পাশাপাশি আমরা আরও কিছু মেডিসিন দিয়ে থাকি, সেগুলো আপনারা অনেকেই শুনে থাকবেন বিভিন্ন মিডিয়া থেকে, রেমডেসিভির, ফেভিপিরাভির, তারপরে ডেক্সামিথাসন, এগুলো আমরা এই ট্রিটমেন্টগুলো। ও আরেকটা জিনিস আমরা ইও দেই, লো মেলিকুলার হেপারিন, এনোক্সাফেরিন, এই যে ট্রিটমেন্ট গুলো এটা কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এক এক পেশেন্টের সিমটমের উপর বেস করে এই ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়। অর্থাৎ যে পেশেন্টে হসপিটালে গেল তাকে কি সবাইকে একই চিকিৎসা দেওয়া হয়, তা কিন্তু নয়। এটা হচ্ছে বিশেষজ্ঞ ডক্টর আছে, কনসালটেন্ট আছেন, ওনারা দেখেন যে তার কি আর সাথে রোগ আছে, যদি সে ক্রনিক স্মোকার হয়, তার যদি ডায়াবেটিস থাকে, তার কিডনি ডিজিজ থাকে, তাহলে তার এক ধরনের চিকিৎসা, তার যদি শ্বাসকষ্ট থাকে সে শ্বাসকষ্টের মাত্রাটা কি, আমরা পালস অক্সিমিটার দিয়ে তার অক্সিজেন স্যাচুরেশনটা দেখি, স্যাচুরেশন দেখে দেখি যে তার অক্সিজেনের মাত্রাটা কি পরিমাণ কমলো, তার উপর ভিত্তি করে তাকে আমরা স্টেরয়েড দিব কি দিব না, তার নিউমোনিয়া আছে কিনা, নিউমোনিয়া যদি হয় তার যদি এআরডিএস ডেভেলপ করে তার উপর ভিত্তি করে আমরা স্টেরয়েড যোগ করি, এর মধ্যে আমরা কাকে অ্যান্টিভাইরাল দেবো, তারও কিছু ক্রাইটেরিয়া আছে। এরপরে আমরা হেপারিন কাদেরকে দিই, তারও কিছু ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে অনেক ধরনেরই চিকিৎসা আছে, কিন্তু সব চিকিৎসা সব রোগীর জন্য একইভাবে কাজ করে না, প্রত্যেক রোগীর চিকিৎসা আলাদা আলাদা। এই জন্যই আপনাকে যখন হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে হসপিটালে যাবেন, এবং আমরা সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার বিবেচনা করি আপনাকে চিকিৎসা দিবেন এবং দিচ্ছেন। এবং এখন পর্যন্ত বাংলাদেশের যে করোনা ট্রিটমেন্ট কম্পারেটিভলি আপনি যদি ডিসকাশন করেন পার্সপেক্টিভ ওয়ার্ল্ড ওয়াইড বেস করে ভালো, কারণ এই ডাটা আপনার আপনার হাতেই আছে। আপনার পৃথিবীর সবচেয়ে যে শক্তিধর কান্ট্রিগুলো যাদেরকে আপনারা ট্রিটমেন্টের
মূল শক্তিধর দেশ বিবেচনা করে আসছেন, সে ইংল্যান্ড, আমেরিকা, ইটালি, ফ্রান্স, সেখানে সংক্রমণের হার, মৃত্যুর হার, আর আপনি যদি পাশাপাশি বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি দেখবেন আপনার দেশ অনেক ভালো, যতটুকু খারাপ হয়েছে শুধুমাত্র আমাদের অসতর্কতার কারণে, শুধু আমরাই আমরা এইটুকু এই পর্যায়ে টেনে নিয়ে আসছি আমি যেটা মনে করি। তবে সময় আছে, আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই স্যার, সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের তো আসলে আমরা ভ্যাকসিনের জন্য ওয়েট করছি, তো এরকম কি কোনো সুখবর যে আমরা ওই দিন শর্ট টাইমে পেতে পারি, ভ্যাকসিনটা কি অবস্থানে আছে স্যার? ভ্যাকসিনেশন ইজ দ্য হলো ফাইনাল অ্যানসার অফ দিস করোনা ভাইরাস, এটাই হলো বাস্তব। কারণ হার্ড ইমিউনিটি একটা টার্ম আছে, আপনারা শুনছেন যে হার্ড ইমিউনিটি দিয়ে অনেক দেশে ভালো করা, অনেক রোগীর বিরুদ্ধে আমরা ভালো করে ফেলেছি, হয় যেমন পোলিও, পোলিও একটা ভাইরাস দিয়ে হয়, কিন্তু এখন পোলিও বাংলাদেশে হচ্ছে না, কারণ হার্ড ইমিউনিটি ডেভেলপ করছে। তাহলে কিন্তু করোনা হার্ড ইমিউনিটি নিয়ে আবার বিস্তার আলোচনা সে ব্যাপারে আমি যেতে চাচ্ছি না, কিন্তু এটুকুই বলতে চাচ্ছি যে হার্ড ইমিউনিটি করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্ভব নয়। তাহলে সম্ভব কি, মানে ভাইরাস অ্যান্টিভাইরাল মেডিকেশন আছে কিনা একেবারে স্পেসিফিক, তাও আবিষ্কার হচ্ছে না, কারণ হচ্ছে এই ভাইরাসটা দিনের দিন তার রূপ চেঞ্জ করতেছে, এই জন্য কমপ্লিট অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট এখন পর্যন্ত বের হয়নি। এবার আসেন তাহলে ফাইনাল অ্যান্সার কি, তাহলে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই আমাদেরকে ভ্যাকসিনের জন্য ওয়েট করতে হবে, আর একটা ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে অনেক সময় দিতে হয়। আপনারা ভ্যাকসিনের ইতিহাস যদি আপনারা পড়েন দেখবেন এক একটা ভ্যাকসিন আবিষ্কার করতে গিয়ে কোনো কোনো ভ্যাকসিন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর এভাবে লেগেছে। কিন্তু একটা ভ্যাকসিনের অনেকগুলো ফেজ থাকে, হ্যাঁ, প্রথমে ফেজ 1, 2, 3, 4, 5, হ্যাঁ, প্রথমে কিছু র্যাটস বা ইঁদুরের উপরে গবেষণা করা হয়, সেটা যখন ভালো রেজাল্ট পায় তখন আরেকটু উচ্চতার প্রাণী খরগোশ বা গিনিপিগের উপরে ইউজ করা হয়, সেটা যখন ভালো রেজাল্ট পাওয়া যায় তখন 10 জন মানুষের উপরে ব্যবহার করা হয়, তার সেইটার যখন ভালো রেজাল্ট পাওয়া যায় তখন 50 জনের উপর কাজ করা হয়, সেইটার যখন ভালো রেজাল্ট পাওয়া যায় তখন এটা 1000 জনের উপরে কাজ করা হয়, সেইটার উপরে যখন ভালো রেজাল্ট পাওয়া যায় তখন WHO এবং FDA এদের কাছে যাওয়া হয়, এই তাদের রেজাল্ট দিয়ে, এই আমরা রেজাল্ট পেয়েছি এবার আপনারা অনুমতি দিবেন কিনা, তারা তখন সবকিছু বিবেচনা করে অনুমতি দেয়। এখন একেবারেই এই অনেকগুলো দেশ প্রায় 110টা জায়গায় এই ট্রায়াল গবেষণার কাজ চলছে এবং অনেকগুলো দেশ একেবারে শেষ অবস্থায় আছে, ইভেন চায়নায় তাদের দেশের সেনাবাহিনীর উপরে পুশ করা শুরু করে নিয়েছে ভাইরা এই ভ্যাকসিনেশন। অবশ্যই ভ্যাকসিনেশন তাদের সেনাবাহিনীর উপর শুরু করছে মানে এটাই ধরে নিতে হবে যে তারা অবশ্যই ভালো রেজাল্ট পেয়েছে। কানাডায় শুরু করেছে অলরেডি কিছুটা পুশ করা, মার্কেটে কবে অ্যাভেলেবেল হবে এটা নিয়ে একটা ব্যাপার, আর এটা এটা রেজাল্টটা কি আসলেই সঠিকভাবে কাজ করছে কিনা সেটা জানতে গেলেও একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, কারণ এটা অ্যান্টিবডির একটা ব্যাপার আছে সেটা মেজারমেন্ট। কারণ হচ্ছে কি, আপনি ভ্যাকসিনটা কি, ভ্যাকসিনটা হচ্ছে আপনি ওই তার বডির ভিতরে করোনাটাকেই ঢুকিয়ে দিচ্ছেন, করোনাটাকে দুর্বল করে তার বডিতে ঢুকিয়ে দিচ্ছেন, তখন তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়, সেই অ্যান্টিবডিতে একটা নির্দিষ্ট সময় লাগবে, সেটাকে মাপতে হবে, মেজার করতে হবে, সেটা মেজারের জন্য সময় দিতে হবে, তাহলে এই জন্য একটু সময় নিতে হবে যে এই যে যাদের শরীরে প্রয়োগ করা হচ্ছে অবশ্যই তারা তো দেখেই নিয়েছে আগের ট্রায়ালগুলো দিয়ে, তারপরে একবার ফাইনাল কথা বলতে গেলে আর একটু সময় নিতে হবে। তবে আমরা আশা করছি যে এবছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে মার্কেটে ভ্যাকসিনেশন অ্যান্টি করোনা ভ্যাকসিন পাওয়া যাবে আশা করছি। জি ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে স্যার, আমরা সাধারণত ওই COVID-19 নিয়ে এই প্রশ্নটাই, আমরা বহির্বিশ্বের দিকে যদি দেখি তাহলে আমরা সাধারণত দেখি যে 60 to 70 years যাদের সাধারণত এই টাইপের পেশেন্ট হচ্ছে বেশি মারা যাচ্ছে, বাট বাংলাদেশ প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট, এখানে দেখা যাচ্ছে 30 to 50 মানে ইয়ং পিপলই করোনাতে আসলে পরাজিত হয়ে চলে যাচ্ছে, এর কারণটা যদি স্যার একটু বলতেন। এক্সিলেন্ট কোশ্চেন আপনার, টোটাল আজকে ডিসকাশনের এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে করোনা ভাইরাসের ওয়ার্ল্ডওয়াইড যে ডেটা আপনি দেখেন যে আমেরিকা অলরেডি প্রায় 1,30,000 মানুষ মারা গেছে, ইংল্যান্ডে প্রায় 40,000, ফ্রান্সে 40,000 মারা গেছে, ইটালিতে প্রায় 35,000-40,000 মারা গেছে, বাংলাদেশে মারা খুবই কম পরিমাণে মারা গেছে, কিন্তু তাদের ডাটা দেখেন যারা মারা যাচ্ছে তাদের বয়স হচ্ছে 60 বা 60-এর উপরে, কিন্তু বাংলাদেশে যারা মারা যাচ্ছে 30 থেকে 50। এর কি কারণে বাংলাদেশের, এর কারণ হচ্ছে দুটো, এক এই গ্রুপটা 30 থেকে 50 যেহেতু ইয়ঙ্গার গ্রুপ, এরা নিয়ম নীতি অনেকটাই কম মানে এবং এরা যেহেতু অফিসে যায় বা আড্ডা মারতে যায় এরা খুব বেশি মুভমেন্ট করে বাইরে যায়, এটা একটা কারণ। আর আমার কাছে আমার যেটা আমি যেতে যেহেতু আমি গবেষণা করিনি এই বিষয়টা নিয়ে, আমার যেটা অবজারভেশন সবচেয়ে মানে বাংলাদেশিরা বেশি স্মোক করে, স্মোকিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি আপনি আপনার যেখানেই থাকেন, আপনি যেখান থেকে লাইফ করছেন, আপনি আপনার এলাকায়, আমি ঢাকায় যেখানে থাকি আশেপাশে হাঁটলে আপনি হাঁটার পথে দেখবেন না কোনো
ইয়ং জেনারেশন বা ইয়ং বা বয়স বেশি কারো হাতে সিগারেট নেই এরকম লোক আপনি খুঁজে পাবেন না, প্রত্যেকের হাতে থাকবেন। সে কত স্কুলের স্টুডেন্ট, 8 পরে 9 পরে স্কুল ফাঁকি দিয়ে এসে সিগারেট খেয়ে যাচ্ছে। এইটা একটা, তাহলে মূল কারণ আমার কাছে মনে হচ্ছে দুটো, একটা হচ্ছে স্মোকিং আর একটা হচ্ছে মোর মুভমেন্ট অর্থাৎ বেশি, আর একটা ব্যাপার হচ্ছে ওয়েট। ওয়েটটা তো ওদেরও কম বেশি আমাদের মতোই বা অনেকের ওদের দেশ বেশিও আছে, সেটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে স্মোকিংটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই ইয়ং জেনারেশনের মৃত্যুর জন্য বড় কারণ হয়ে আসছে। ধন্যবাদ স্যার। তাহলে আমরা দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে যারা এখনো বিশেষ করে ধূমপান মুক্ত রাখা উচিত নিজেকে, বিশেষ করে মহামারীর সময়, এবং আপনার আজকের আলোচনায় ম্যাক্সিমাম বা আমরা যতটুকু অ্যান্সার পেয়েছি তার বেশিরভাগই দেখা গেল যে আসলে ধূমপান আসলে শরীরের জন্য যে মারাত্মক ক্ষতি এবং ধূমপানই যে মৃত্যুর কারণ এটা আসলে পরিলক্ষিত হয়, তারপরেও আমরা এটা করছি। তাই আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করবো স্যারের মাধ্যমেই যারা আমরা ধূমপান করছি এখনো পর্যন্ত আমরা ধূমপান থেকে বিরত থাকি, নিজেকে অন্তত সুস্থ রাখি। যাই হোক স্যার, আমরা আজকে প্রায় অনেকক্ষণই, আপনি 1 ঘন্টা সময় দিয়েছিলেন বাট প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা চলে আসছি, আমরা প্রোগ্রাম শেষের দিকে যাব। তার আগে আমি আবার একটু স্যারের সম্পর্কে বলি। স্যার হচ্ছে ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার, উনি হচ্ছে পিত্তথালি পিত্তনালি লিভার কোলন এবং প্যানক্রিয়াসাইটিসের বিশেষজ্ঞ সার্জন। উনি শেখ রাসেল গ্যাস্ট্রিও লিভার হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রিও লিভার হাসপাতালে কর্মরত আছে, কর্মরত আছে। যদি আপনাদের, যেহেতু লাইভে স্যার চেষ্টা করেছেন আপনাদের সমস্ত মূল্যবান তথ্যগুলো দেবার জন্য, এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্যার একটা অনলাইন পেজ আছে, অথবা স্যারের মেসেঞ্জারে পার্সোনালি নক করতে পারেন, আপনাদের সহযোগিতা করবেন। এবং আমরা ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে অন্তত আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর যেহেতু এখন COVID-19 একটা পিরিয়ড, আমি স্যার অনলি আর 1 মিনিট কথা বলবো, এরপরে আমরা লাইভটা শেষ করব আপনার কথার মাধ্যমেই। আপনি হয়তো কোভিড সম্পর্কে কিছু পরামর্শ অথবা আমাদের ব্যক্তিগত জীবনে, যেহেতু আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, আমরা অনেকদিন পৃথিবীতে থাকতে চাই, এই ধরনের সামগ্রিক বিষয় নিয়ে আপনি ছোট হয়তো কিছু বলবেন, এবং আপনার কথা শেষ করেই আমরা প্রোগ্রাম শেষ করব। বিকজ আমরা আপনাকে দিয়ে শেষ শুরু করেছি, আপনাকে দিয়ে শেষ করতে চাই। তো সেক্ষেত্রে এখন যেহেতু COVID-19, আমি সবাইকে শুদ্ধ প্রাণের পক্ষ থেকে এবং আমাদের আজকে আলোচনার পক্ষ থেকে বলতে চাই, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, সবাই নিজ গৃহে অবস্থান করুন, আপনি আপনার নিজের হাত স্যানিটাইজেশন করুন, অথবা 20 মিনিট পর পর ক্ষার জাতীয় সাবান বা অন্য কোনো কিছু আপনি ব্যবহার করে নিজে সুরক্ষিত থাকুন। আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, আপনার সমাজ সুরক্ষিত থাকবে। এবং স্যার যেটা বললেন যে আপনি 3 ফুট অর্থাৎ 2 হাত অথবা যদি সম্ভব হয় 6 ফুট দূরত্ব অতিক্রম করে চলুন, এবং খাবারের ব্যাপারগুলো আপনি একটু সচেতন হন, বিশেষ করে ধূমপান থেকে বিরত থাকুন। এবং আজকে আমাদের যে আলোচনা ছিল, আলোচনায় স্যার গুরুত্বপূর্ণ বেশ কিছু উপায় বা বেশ কিছু প্রতিকার এবং প্রতিরোধ স্যার তুলে ধরেছেন। আমরা যেহেতু পিত্তথলি পিত্তনালী লিভার বা ক্যান্সার সমস্ত কিছু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, ফার্স্ট হচ্ছে আমাদের সচেতনতা, আমরাই পারি আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে, সুস্থ রাখতে। এবং আমরা যদি খাবারের ক্ষেত্রেও যদি কিছু পরিবর্তন নিয়ে আসি, আমার মনে হয় আমরা সেটা প্রতিরোধ করা সম্ভব। তাই আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব, শুদ্ধ প্রাণের মাধ্যমে আপনার লাইফটাকে আপনি নিজেই সুন্দর রাখুন, নিজেই সুরক্ষিত রাখুন। আপনার সবকিছুতে আজকের এই প্রোগ্রামটা দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে, আমার মনে হয় আপনি এখান থেকেই আপনার একটি পরিবর্তন, আমরা আশা করি যদি আপনার কোনো পরিবর্তন হয় বা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি কোনো উপকার আসে, তাহলে আমাদের আজকের প্রোগ্রামটা সার্থকতা পাবে। এবং আমি আবারও ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাই, এবং আজকের প্রোগ্রামটার একটা ছোট একটা অর্থভাব আছে স্যার, সেটা হলো আমিও শেখ মোস্তাফিজুর রহমান আর আমার প্রধান অতিথি ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার। তো আমরা দুজনই আজকে চেষ্টা করেছি দর্শকের উদ্দেশ্যে অনেক ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য। স্যার অনেক স্বল্প ব্যস্ত, মানে অনেক ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাকে আবারও ডাকবো, আমাদেরকে সময় দিবেন। তো আমি এ পর্যায়ে আমার সবকিছু শেষ করতে চাচ্ছি আপনার কথার মাধ্যমেই। আপনি স্যার আমাদেরকে নট অনলি বাগেরহাট, নট অনলি খুলনা, আমরা যেহেতু আপনিও ঢাকা, আমরা ঢাকা, সমগ্র বাংলাদেশে এই লাইভটা দেখছেন এবং দেশের বাইরে দেশে যে যেখানে বসে লাইভটা দেখেছেন, সবার উদ্দেশ্যেই স্যার আমরা সুস্থ থাকতে চাই, এটার জন্য আপনার সংক্ষিপ্ত একটা মেসেজ দিয়ে আমরা শেষ করব। ধন্যবাদ। এক মিনিটই বলতে শেষ করতে যাচ্ছি। করোনা রিলেটেড যেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কর্তৃক দিনে দিনে বা ক্ষণে ক্ষণে যে বার্তাগুলো দেওয়া হয় সে বার্তাগুলো সবাই মেনে চলবেন, এক। আর আপনাকে মনে রাখতে হবে
এই করোনা ভাইরাসের আগেও কিন্তু অনেক ধরনের ভাইরাস এরকম এসেছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, এই করোনা চলে গেলে হয়তো বা চিরদিনের জন্য চলে যাবে সেটা কিন্তু নয়, নতুন আর একটা ভাইরাস আসবে, নতুন অন্য ব্যাকটেরিয়া আসবে। তাহলে বিষয়টা কি, আমাদের আমরা দেখছি যে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে সাথে মূলত ফাইট করতে হয়। ফাইটটা কে করে, আমি তো আর করি না, আমার বডির ভিতরের যে রোগ প্রতিরোধ কিছু ক্ষমতা দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে রাখেন, যেটাকে বলি আমরা ইমিউনিটি। তাহলে আমাদেরকে যে বিষয়টা নজর দিতে হবে, এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ভবিষ্যতেও হয়তো বা আসবে বা বর্তমানে যেটা আছে তার সাথে ফাইট করতে গেলে যেটা করতে হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে, ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। ইমিউনিটি বুস্ট আপ করার কয়েকটা ওয়ে, এক হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে, স্মোকিংটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মরণ, কার্বোহাইড্রেট যুক্ত খাবার কমিয়ে দিতে হবে, কার্বোহাইড্রেট যুক্ত খাবার কমিয়ে দিতে হবে। দুই নম্বর, থ্রি, কিছু কিছু খাবার একটু বেশি পরিমাণে খেতে হবে, অর্থাৎ ভিটামিন সি যুক্ত ফ্রুটস, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে হবে, এবং কয়েকটা খাবার একটু মশলাযুক্ত কয়েকটা খাবার সেগুলো যদি খেতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়ে। যেমন বলি আপনার আদা, লবঙ্গ, তারপরে হচ্ছে রসুন, এবং আরেকটা হচ্ছে হলুদ, আটা কালো জিরা, এগুলো যদি আপনি কালো জিরাটা যদি খাবারের অভ্যাসের ভিতরে নিয়ে আসতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বুস্ট বাড়ে এবং ইমিউনিটি বুস্ট আপ হয়। একটা হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন, আপনারা চেষ্টা করবেন নিয়মিত একটা কায়িক পরিশ্রম অথবা একটা এক্সারসাইজের ভিতরে থাকার জন্য প্রতিদিন কম হইলেও 15-20 মিনিট করে একটা ব্যায়ামের ভিতরে থাকবেন। এই কয়েকটা জিনিস যদি মেনে চলেন আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন ভালো থাকতে পারবো, এবং এইগুলো জিনিস শুধু ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই নয়, আমরা আমাদের অন্যান্য অনেক ডিজিজ থেকেও বাঁচতে, সেই ফ্যাটি লিভার, কোনিক লিভার ডিজিজ বা অন্যান্য ডিজিজ থেকেও বাঁচতে পারবো। আশা করছি যতটুকু বলেছি সব কথাগুলো আসলে এত অল্প সময় আনা সম্ভব নয়, যেহেতু সম্মানিত সঞ্চালক সাহেব অনেক বিষয় তুলে নিয়ে আসছেন। আমি সাধারণত যে কোনো একটা আলোচনায় একটা বিষয় নিয়ে ডিসকাশন করি, যেহেতু উনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন সুতরাং কোনো বিষয়ের গভীরতায় যাওয়া সম্ভব হয়নি, সম্ভব নয়। তারপর আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টাটা তখনই সার্থক হবে যতটুকু শুনেছেন সেটুকু যদি আপনি মানেন। স্মোকিংটা বন্ধ করতে বলছি, কম খেতে বলছি, এবং অন্যান্য যে কথাগুলো বলছি এগুলো যদি মেনে চলেন তাহলে আমাদের এই পরিশ্রম বা আপনাদের জন্য যে এই সংগঠনটি যে শ্রম দিল তাদের শ্রমটা সার্থক হবে। সবাই ভালো থাকুন এবং নিজের করোনা থেকে মুক্ত থাকুন, অন্যদেরকেও করোনা থেকে মুক্ত রাখুন, এবং আমার জন্য দোয়া করুন। আল্লাহ ধন্যবাদ স্যার, জি আল্লাহ হাফেজ।